بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত সপ্তাহের আগের সপ্তাহে তিনটি মূলনীতি সম্পর্কে আলোচনা শুরু হয়েছিল। তাতে বলা হয়েছিল যে প্রত্যেক মুসলিমকে প্রথম এলম হাসিল করতে হবে, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, শরীয়ত সম্পর্কে, কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে, যার দ্বারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী সুন্দরভাবে করতে পারে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে, যাতে করে আল্লাহর দিনের পরিপন্থী কোনো কাজ না হয়ে যায় তার দ্বারা, তার জেহালত অজ্ঞতার কারণে। সেজন্য এলম হাসিল করা হচ্ছে প্রথম ফরজ। এলম হাসিল করতে হবে প্রথম আল্লাহ সম্পর্কে, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহর একত্ব তাওহীদ সম্পর্কে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রিসালাত সম্পর্কে এবং তিনি যে শরীয়ত নিয়ে এসেছেন সে সম্পর্কে। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে এলম হাসিল করার পরে আমল করা, তার মোতাবেক আমল করতে হবে, যা আপনি শিখেছেন তা কাজে পরিণত করতে হবে। তিন নম্বরে যখন আমল করলেন, আপনি কাজে পরিণত করলেন, তখন আপনাকে কি করতে হবে, অন্যদেরকে এলম এবং আমলের দিকে দাও দিতে হবে, অন্যদেরকেও শিখতে বলতে হবে, শিখাতে হবে এবং অন্যদেরকেও আমলের দিকে আহ্বান করতে হবে। যাদের আমলে কাজে কর্মে ভুল আছে, ইমানে ভুল আছে, আকীদায় ভুল আছে, তাদের সংশোধন করতে হবে। যারা ইমানের জায়গায় কুফরি করে থাকে, শিরিক করে, তাদেরকে দাওয়াত দিতে হবে। যারা আমলের ক্ষেত্রে বেনামাজি হয়ে আছে, নামাজের দাওয়াত দিতে হবে। যারা গুনাহ করে, তাদেরকে গুনাহ থেকে তওবার দাওয়াত দিতে হবে, সেদিকে আহ্বান করা হচ্ছে। এটি তৃতীয় কাজ আপনার। চতুর্থ কাজ হচ্ছে যখন মানুষকে ভালো কথার দাওয়াত দেবেন, ভালো কাজের দিকে আহ্বান করবেন, তখন তারা অনেকেই কষ্ট দেবে, সবাই কষ্ট না দিলেও অনেকেই কষ্ট দেবে, সেই কষ্টকে স্বীকার করে নিতে হবে, তার উপর ধৈর্য ধারণ করতে হবে। কষ্ট স্বীকার করে আপনি জানেন যে কষ্ট হবে, তারপরেও কাজ চালিয়ে যেতে হবে এবং সেই কষ্টগুলিকে বরদাস্ত করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই ক্ষেত্রে তার প্রতিক্রিয়া দেখালে হবে না যে কেউ কষ্ট দিল আমি তাকে কষ্ট দেব, কেউ কষ্ট দিল আমিও তাকে কষ্ট দেব, তার প্রতিশোধ নেব, এইরকম মন মানসিকতা হইলে হবে না, ধৈর্য ধারণ করতে হবে। আপনার আপনজন যাদেরকে ভালো কথা বলবেন তারাও কষ্ট দিতে পারে, সুতরাং সেই কষ্টগুলিকে বরদাস্ত করার জন্য নিজের মধ্যে যোগ্যতা তৈরি করতে হবে, অর্থাৎ সবর করা। এই যে চারটি পদক্ষেপ, তার দলিল রয়েছে সূরা আসরে। তাই লেখক বলছেন, অদ্দালিল কওলহু তাআলা, এর প্রমাণ হচ্ছে মহান আল্লাহর এই বাণী, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় প্রথমে আসরের অর্থাৎ সময়ের বা কালের শপথ করেছেন। আসর মানে একটা হচ্ছে আসরের সময়, দিনে এমন একটি সময় যে সময়টিকে কি বলা হয়, আসর বলা হয়, বিকেল বলা, যে সময় আসরের নামাজ পড়ি। যখন কোন একটি কাঠি যদি আপনি দাঁড় করেন, তাহলে আসল যে দুপুরে ছায়া থাকে সেই ছায়া বাদ দিয়ে, যখন মাথার উপরে সূর্য থাকে সেই ছায়া বাদ দিয়ে কাঠি পরিমাণ ছায়া হবে, এটা হচ্ছে আসরের প্রথম সময়। এই সময় কেউ আসর বলা হয় এবং এই আসরের সালাতের সময়, নামাজের সময় সূর্য অস্ত হওয়া পর্যন্ত, যদিও সূর্য অস্ত হওয়ার পূর্বে নামাজ পড়া বা বেশি বিলম্ব করে নামাজ পড়া অপছন্দনীয় কাজ এবং বিনা কারণে যদি হয় তো গুনার কাজ, কিন্তু এই সময় এটা হচ্ছে আসরের সময়। আর আসর মানে হচ্ছে সময়, এমনি যে কোনো সময় হচ্ছে আসর, আসর মানে হচ্ছে কাল, আসর মানে হচ্ছে যুগ। তো আল্লাহ ফাকর রব্বুল আলামিন সময় কাল যুগের শপথ করেছেন, ওয়াল আসর, কালের যুগের শপথ, কারণ কালের আবর্তন বিবর্তনে সময় যে অতিক্রম করে যাচ্ছে, এতেই রয়েছে কোনো ব্যক্তির উন্নতি আবার কোনো ব্যক্তির অবনতি। কোনো জাতি সম্মানিত হচ্ছে, কোনো জাতি লাঞ্ছিত হচ্ছে, কেউ ভাগ্যবান হচ্ছে, কেউ হতভাগা হচ্ছে, কেউ ইমান এবং সৎ আমলের মাধ্যমে তার এই সময়কালকে কাটিয়ে মাশাআল্লাহ জান্নাতে চলে গেল, আল্লাহর প্রতি ইমান নিয়ে আসলো, আখেরাত পরকাল জান্নাত জাহান্নামে বিশ্বাস করলো, শিরক কুফরি প্রতিমা পুতুল পূজা কবর মাজার পূজা এসব ছেড়ে দিল, বিদআত ছেড়ে দিল, নবীর তরিকা ধরে নিল, আর হারাম অন্যায় কাজ পাপের কাজ ছেড়ে দিল, নামাজ পাঁচ ওয়াক্ত কায়েম করলো, সবগুলি কিন্তু সময়কালে হচ্ছে।
আর এই ভাবেন নিজের যে সময়কাল 50 বছর 60 বছর যা আল্লাহ সময় দিয়েছেন সময়টাকে কাটালো, আলহামদুলিল্লাহ সে দুনিয়াতেও সুখে থাকলো এবং সোজা জান্নাতে চলে গেল। মৃত্যুর সাথে সাথে তার জন্য জান্নাতের নিয়ামত কবর থেকে শুরু হয়ে গেল। পক্ষান্তরে আরেকজন মানুষ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসলো না, বিশ্বাস করলো না, জানলো অথবা জানলো না, না জেনে বিশ্বাস করলো না, তবুও সে জাহান্নাম, আর জেনে বিশ্বাস করলো না আরো বড় জাহান্নাম, উভয় অবস্থায় জাহান্নাম। কারণ জানা ফরজ, আগে বলা হয়েছে এলম হাসিল করা হয়েছে প্রথম ফরজ, তারপরে জানা ফরজ ছিল সে জানেনি, অথবা জেনেছে যে আল্লাহ এক, তারপরে সে বিশ্বাস করেনি, ইমান নিয়ে আসেনি, পরকালের প্রতি ইমান নিয়ে আসেনি। জাতিতে হয়তো মুসলমান, হয়তো মুসলমান জাতিতে না ইমান নিয়ে আসেনি, হিন্দু ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করেনি, সেই জন্য সে তার ভাগ্যকে খারাপ করলো। অথবা জাতিতে সে মুসলমান কিন্তু আল্লাহর প্রতি যেমন ইমান হওয়া উচিত তেমন ইমান ছিল না, যার ফলে ইবাদত বন্দেগি ঠিকভাবে করেনি। আখেরাত জান্নাত জাহান্নামের প্রতি জাতিগত ইমান তো আছে যে হ্যাঁ আমরা বিশ্বাস করি, কিন্তু আসলে ওই রকম বিশ্বাস নাই, না হলে কর্মতৎপর হইতো, মেহনত করতো। যদি সত্যি আখেরাতের প্রতি ইমান থাকতো যে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, জান্নাত জাহান্নাম দুটি স্থানের এক জায়গায় যেতে হবে, আমাকে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে, কারণ আমি এক মিনিটও আমি জাহান্নামে থাকতে পারবো না, বরদাস্ত করতে পারবো না, এই ইমান যদি থাকতো তাহলে এরকম বদ আমল খারাপ আমল হতো না তার। এইভাবে সময় 50-60 বছর যা আল্লাহ দিয়েছিলেন সময়কে পাপে কাটিয়ে দিল, কুফরের অবস্থায় কাটিয়ে দিল, অথবা জাতিগত মুসলমান নামে মুসলমান কিন্তু আসলে অন্তরে ইমান নেই, অথবা দুর্বলতার কারণে নামাজ রোজা করলো না, পাপ থেকে বাঁচলো না, কাবিরা গোনা করতে থাকলো, কেউ মদপান করতে থাকলো, কেউ জেনাবা বিচার করতে থাকলো, কেউ ফিল্ম দেখতে থাকলো, কেউ হারাম খেতে থাকলো, কেউ জুয়া খেলা করতে থাকলো, কেউ সুদ খেতে থাকলো, কেউ ঘুষ খেতে থাকলো, শেষ পরিণাম তার খারাপ করলো। তাহলে যে ব্যক্তি ভাগ্যবান হচ্ছে সেও এই সময় কালকে ভালো কাজে লাগিয়ে, এই সময় সময়ই রয়েছে তার কাছেও সময় রয়েছে, আর যে ব্যক্তি সর্বনাশ করলো নিজের সেই ব্যক্তিও সময় সময়ের কারণে, এই যে সময়টুকু আল্লাহ দিয়েছেন সময়কে ভালো কাজে না লাগানোর জন্য, ইমান এবং সৎ আমলে ভালো কাজে না লাগানোর জন্য সে জাহান্নামী হয়ে গেল। তাই আল্লাহ পাক সময়ের শপথ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির মধ্য থেকে যেসব বিষয়ের বা যেসব বস্তুর শপথ করেছেন সেগুলির গুরুত্ব দেখানোর জন্য, এবং আল্লাহ যেহেতু সৃষ্টিকর্তা খালেক এবং মালিক, সুতরাং তার সৃষ্টির মধ্য থেকে যে কোনো বস্তুর তিনি শপথ করে থাকেন। পক্ষান্তরে বান্দা যেহেতু আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের গোলাম, আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশ পালন করা এবং নিষেধাজ্ঞা মেনে চলা আমাদের জন্য ফরজ। সুতরাং আল্লাহর আদেশ হচ্ছে যে বান্দা তোমরা আল্লাহ ছাড়া, তোমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা ছাড়া, রেজেক দাতা ছাড়া, তোমাদের মাবুদ ছাড়া অন্য কারো শপথ করবে না, না হলে মুশরিক হয়ে যাবে। সুতরাং কোনো মানুষ যদি আল্লাহ ছাড়া অন্যের শপথ করে তাহলে সে মুশরিক হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের শপথ করবে, কসম করবে, সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। আর আমাদের দেশে যে আল্লাহ ছাড়া অন্যের শপথ করা রয়েছে তা ব্যাপক আকার ধারণ করেছে, অল্প কিছু লোক আছে যারা আল্লাহর কসম করে। আর মুশকিলটা হচ্ছে আল্লাহর কসম করলে মানুষ বিশ্বাসও করে না। আপনি যে কারো সামনে আপনার সত্যতা প্রকাশের জন্য আল্লাহর কসম করে বলছি, কোনো গুরুত্ব নেই, কোনো বিশ্বাস নেই, কিন্তু যদি মায়ের কসম করে বলছে, আমাদের অঞ্চলে মায়ের কিরা বলে, কিরা বুঝেন না, বুঝেন না, মায়ের কিরা, মায়েরই বলছি, মানে মায়েরই মানে মায়ের কসম, বাপের কিরা, ছেলের গায়ে হাত দিয়ে কিরা কসম, হ্যাঁ ঠিক না, স্বামীর গায়ে হাত দিয়ে ঝগড়া লেগেছে, স্বামী স্ত্রী বউ বেটি এই সে নিয়ে ঝগড়া লেগেছে, আমার স্বামীর গায়ে হাত দিয়ে কসম শপথ করে বলছি আমি, একেবারে বিশ্বাস। জাহেল মূর্খ সমাজ, ইসলাম থেকে দূরে থাকা সমাজ, মুশরিকদের পাশাপাশি বাস করা সমাজ, এইসব কিরা কসম বিশ্বাস করে, কিন্তু আল্লাহর কসম কেউ যদি করে বিশ্বাসই করবে না, নিজেও আল্লাহর কসম করতে জানে না, আর যদি করেও কেউ বিশ্বাসও করতে চাইবে না, মূর্খ সমাজ। তো আমাদের সংশোধনের কত প্রয়োজন রয়েছে, অধিকাংশ মানুষ সিরকি কসম করে, দানার কিরে বলে, দানার কসম খায় না, দানা হাতে নিয়ে ভাতের থালা সামনে আছে কসম করছে, ভাতের থালার কসম, এসব কসম আমাদের সমাজে রয়েছে, দানা মিলবে না যদি আমি মিথ্যা কথা বলি, তো এইসব কসম করে, দানার কসম, মাটি নিয়ে মাটি ছিঁড়ে কসম করে, মাটি মিলবে না আমাকে, গরু মিলবে না, তো ফের এইসব কসম করে, মাটির কসম, সবগুলি শিরক। এগুলি হলো জাহেলদের মুশরিকানা কসম।
আর আরেক শ্রেণী বিদাত পন্থীদের কসম আছে, পীরের কসম, শাহজালালের কসম, বুঝতে পারছেন? হিন্দুদের যেমন দেবী দেবতার কসম শপথ আছে, তেমনই রয়েছে কবর পূজারী মুশরিকদের যে সবকে উপাস্য তারা বানিয়ে ফেলেছে সেসবের শপথ কসম, আটরশির কসম, আটরশি পন্থী ভান্ডারি কসম, এক এক রকমের কসম রয়েছে, সবগুলি মুশরিক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হালাফে বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের যেই ব্যক্তি কসম করবে শপথ করবে, ফাকাদ আশরাকা, সেই ব্যক্তি শিরক করলো, মুশরিক হয়ে গেল, আল্লাহর সমতুল্য সমকক্ষ মনে করে, আল্লাহর কসমের মতো কসম এইরকম মনে করে করে, তাহলে বড় মুশরিক। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রব, তবে অজ্ঞতার কারণে কসম করে নেছি, কখনো আল্লাহর সমতুল্য সমকক্ষ বা আল্লাহ দিতে পারেন আর যেমন পীর দিতে পারে, দেবী দেবতা দিতে পারে, এইসব শিরকি আকিদা নিয়ে নয়, এমনি কসম করে ফেলেছে অজ্ঞতায়, তাহলে ছোট শিরক হতে পারে। কিন্তু অধিকাংশ মানুষের এই শিরক হচ্ছে বড় শিরক, কারণ এই ক্ষেত্রে সমাজও আল্লাহর কসমকে গুরুত্ব দেয় না আর নিজেও আল্লাহর কসমকে গুরুত্ব দেয় না, বরং ওই আল্লাহ ছাড়া অন্যের যে কসম করছে তাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে বোঝা গেল যে আল্লাহর কসমের চাইতে তাদের কাছে এই মানুষের বা সৃষ্টির কসম খাওয়া, কসম করা বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং বড় মুশরিক, এই বিষয়টি মনে রাখতে হবে যে আমাদের সমাজে শিরকি কসম চলছে, এটা সাধারণত বড় বড় শিরকের অন্তর্ভুক্ত। আর বড় শিরক করলে মুসলিম থাকে না, নামাজ রোজা হজ যাকাত করেও মুসলিম থাকে না। কেউ যদি বলে আমি বড় পীরের শপথ করে বলছি, আমি জিলানি শপথ করছি, আমি আমার মায়ের শপথ করছি, যে আমার চোখে হাত দিয়ে চোখের শপথ করছি, মুশরিক। নবী করিম আরো বলেছেন, সামান কানা হালেফান লা তাহলিফু বি আবাইকুম ওয়ালা বিল আমদাদ, তোমরা তোমাদের পূর্বপুরুষদের শপথ করিও না, বাপ দাদা দাদি নানা নানি এসবের শপথ করিও না, কসম করিও না, ওয়ালা বিল আমদাদ, আর তোমরা দেবী দেবতার শপথ করিও না, পীর ওলির শপথ করিও না, কবর মাজার শপথ করিও না। অমান কানা হালেফান, যদি শপথ করতেই হয় এমনি শপথ বেশি বেশি করবেন না, যদি অমান কানা হালেফান শপথ করতেই হয় বাধ্য যে শপথ করতেই হচ্ছে, যদি বলেন আমি শপথ করবো না তা আপনাকে চোর বানিয়ে দিতে পারে, এরকম পরিস্থিতি হতে পারে, দোষী বানিয়ে দিবে আপনাকে, নির্দোষী মানুষ আপনি, তাহলে আপনি দোষ মুক্ত হওয়ার জন্য, জুলম থেকে বাঁচার জন্য শপথ করবেন। ফালিয়াহলিফ বিল্লাহ, যে ব্যক্তি শপথ করতেই হবে, শপথ করে যদি তাহলে সে যেন আল্লাহ শপথ করে, ফালিয়াহলিফ বিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কালের যুগের শপথ করেছেন। তারপরে যে কথাটি আল্লাহ বলছেন, শপথ করার উদ্দেশ্য হচ্ছে যে কথাটি বলতে যাচ্ছেন সেটি কে কি করা, অকাট্য করা, শক্ত করে বলিষ্ঠ করে বর্ণনা করা। আল্লাহ ওই কথাটি বর্ণনা, ইন্নাল ইনসান আলাফি খুসর, নিঃসন্দেহে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, শুধু ক্ষতিগ্রস্ত না ক্ষতিতে রয়েছে, একটা হচ্ছে ক্ষতিগ্রস্ত আর হচ্ছে ক্ষতিতে নিমজ্জিত আছে, তাহলে এটা বেশি তাগিদ রয়েছে। ইন্নাল ইনসান আলাফি খুসর, মানুষ ক্ষতিতে ডুবে আছে, সর্বনাশ মানুষের, সমস্ত মানুষ ব্যতিক্রম কারা, যাদের কথা আল্লাহ তাদের গুণ সহ বর্ণনা করেছেন এখানে চারটি গুণ সহ। আর না হলে মানুষের যে স্বভাব, মানুষের যে আচার আচরণ, মানুষের যে অবস্থা, তাতে মানব জাতি মানে ক্ষতিগ্রস্ত, মানব জাতি মানে ক্ষতিগ্রস্ত। তাহলে মানুষের আসল হচ্ছে যে তারা ক্ষতিগ্রস্ত, কিন্তু যদি এই গুণগুলি তাদের মধ্যে থাকে যে এই গুণগুলি আল্লাহ বর্ণনা করেছেন এই সুরায়, তাহলে ভাগ্যবান, ক্ষতিগ্রস্ত নাই, সফল কাম, কামিয়াব। তাহলে ইন্নাল ইনসান আলাফি খুসর, নিঃসন্দেহে মানব জাতি ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, তবে হ্যাঁ যারা ইমান নিয়ে এসেছে তারা ক্ষতিগ্রস্ত না। একটি গুণ থাকলে হবে না, চারটি গুণ, চারটি থাকতে হবে। এই চারটি গুণ যেসব মানুষের মধ্যে রয়েছে তারা ক্ষতিগ্রস্ত নয়, ইল্লা দিয়ে আল্লাহ তাদের কথা উল্লেখ করেছেন, ব্যতিক্রম ওরা, ক্ষতিগ্রস্ত নয় ওরা, যারা ইমান নিয়ে এসেছে, বিশ্বাস করেছে। ইমান সম্পর্কে গত সপ্তাহে বলেছিলাম, তাওহীদের ক্লাসে কি বলেছিলাম, যে ইমান নিয়ে এসেছে এর কি অর্থ হবে, ইমানের যে প্রথম ছয়টি স্তম্ভ আছে তা বিশ্বাস করলো, আল্লাহর প্রতি বিশ্বাস, আখেরাতের প্রতি বিশ্বাস, আরো যে বিশ্বাসগুলি আছে আর ফিরাচ্ছি না, আর কানে ইমান, ইমানের যে ছয়টি খুঁটি আছে তা বিশ্বাস করলো, আল্লাহর প্রতি ইমান তার মধ্যে প্রথম যেটি, আল্লাহর প্রতি ইমান কিভাবে সম্পূর্ণ হবে, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করলো। তাহলে যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না সে নাস্তিক, কাফের, কালমার্স এবং কালমার্স পন্থী যারা। তো ইমান আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস করতে হবে, আল্লাহ তার প্রভুত্ব এক, রুবুবিয়াতে এক,
ও একক, এবং আল্লাহ তার ইবাদত বন্দেগী এক ও একক, তার কোনো অংশীদার নেই, এবং আল্লাহর নাম গুণাবলী যেগুলি রয়েছে তার জন্য সুনির্দিষ্ট করতে হবে। এর মাধ্যমে আল্লাহর প্রতি ইমান সম্পূর্ণ হবে, আর বাকি যেসব ইমানের খুঁটি রয়েছে সেগুলি পুরা হইতে হবে। তার এইভাবে যদি ইমান থাকে, আখেরাতে পরকালে জান্নাত জাহান্নামে যদি বিশ্বাস থাকে যে মরার পরে কবরের আজাব রয়েছে, যদি আমি ইমান না নিয়ে আসি, আমি যদি বিশ্বাস না করি আল্লাহ পরকালে, আমি যদি নামাজ না পড়ি, আমি যদি সৎ কাজ না করি, আমি যদি হারাম থেকে পাপ থেকে অন্যায় কাজ থেকে বেঁচে না থাকি, জুলম অত্যাচার থেকে না বেঁচে থাকি, কারো উপরে জুলম অত্যাচার করি, কারো নির্যাতন করি ইত্যাদি, তাহলে আমার জন্য হিসাব জবাবদেহি রয়েছে এবং জাহান্নাম রয়েছে। এ সমস্ত কথার প্রতি বিশ্বাস, বিশ্বাস যখন হয়েছে তাহলে কি করতে হবে? আল্লাহ পাক সৃষ্টিকর্তা, আল্লাহ আপনার রব, আল্লাহ আপনার মাবুদ, তিনি সৎকর্মশীলদের ভালোবাসেন, সৎকর্মশীল যারা ভালো মানুষ তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। সুতরাং আপনাকে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে, ওয়া আমিলুস সলিহাত। দুই নম্বর গুণ হচ্ছে, যদি আপনি ক্ষতি থেকে বাঁচতে চান, ধ্বংস থেকে বাঁচতে চান, তাহলে সৎকর্মশীল হওয়া, তারা সৎ কাজগুলি করে, ওয়া আমিলুস সলিহাতে। একটি সৎ কাজ করা নাই, যেদিনে এক একটি ভালো কাজ করেন, কেউ হয়তো জনসেবামূলক কাজ করে, একটা ভালো কাজ আছে তার, আছে আমাদের দেশে অনেক নেতা আছে, এক একটা নামাজ পড়ে না কিন্তু জনসেবামূলক কাজ করছে, দেশের কিছু সেবা যত্ন করছে, বিচার সালিস করছে, নির্যাতন হচ্ছে কারো উপরে, তাহলে ওই জুলম অত্যাচার দূর করার জন্য বিচার সালিস করছে, তার ভালো কাজ তো করলাম, কিন্তু বেনামাজি কাজে আসবে তার? কোনো কাজে আসবে না। তো ওয়ামিল সলেহাত, আল্লাহ বলেছে যে সলেহাত, তারপরে সলেহাত ভালো কাজগুলি দুই রকম, এক হচ্ছে আল্লাহর হক আর এক মানুষের হক, আপনাকে দুই ক্ষেত্রে ভালো কাজ করতে হবে, যেমন আল্লাহর হক আদায় করবেন তেমনি মানুষের হক আদায় করতে হবে। আল্লাহর হক হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী করা, তাহলে মুসলিম মমিন হয়ে গিয়ে ইমান নিয়ে সে কালমা লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দান করে পাঁচাত্তর নামাজ কায়েম করা, এতে চার করা চলবে না, না হলে সলেহাত থাকলো না, ভালো কাজ থাকলো না। ভালো কাজ আল্লাহ যেটা বলেছে সেটা ভালো, ভালো কাজ হচ্ছে পাঁচ অক্ত, চার অক্ত ভালো কাজ নেই, পাঁচাত্তর নামাজ কায়েম করা, চার অক্ত আপনাকে মুক্তি দিতে পারবে না। তো আল্লাহর হকের ক্ষেত্রে রমজান মাসে রোজা রাখছেন, কিয়ামুল লাইল তারাবি পড়ছেন, এগুলি সলেহাত, যাকাত দিচ্ছেন, পয়সা হয়েছে যাকাত দিচ্ছেন গরিব মিসকিনদের জন্য, সলেহাত, হজ করছেন ভালো কাজ, উমরা করছেন ভালো কাজ, এগুলি আল্লাহর হকের ক্ষেত্রে। আরো বহু আল্লাহ এর হক রয়েছে। মানুষের হকের ক্ষেত্রে প্রথম হক হচ্ছে পিতামাতার হক, পিতামাতার হক, আপনি নামাজি মানুষ আর পিতামাতার হক দেন না তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না, বা আপনি পিতামাতার হক মাশাআল্লাহ খুব সুন্দর করে দিচ্ছেন কিন্তু আপনি আল্লাহর হক দেন না, নামাজ পড়েন না, হ্যাঁ আপনি কলেমায় বিশ্বাসী নন, তাহলে জান্নাতে যেতে পারবেন না। তাহলে এই দুটো যে ডানা, আল্লাহর হক আর মানুষের হক, দুই ডানায় ঠিক থাকতে হবে, না হলে এই পাখি উড়তে পারবে না, না হলে জান্নাতে যাওয়া যাবে না। তো সলেহাত হচ্ছে দুই রকম, আল্লাহর হকের ক্ষেত্রে এবং মানুষের হকের ক্ষেত্রে। মাতা পিতা ছাড়া মানুষের, প্রত্যেক মানুষের হক রয়েছে, ভাই বোনের যেমন হক রয়েছে, গ্রামবাসী প্রতিবেশীর হক রয়েছে, দেশবাসীর হক রয়েছে, মুসলিম ভাইয়ের হক রয়েছে, এমনকি মানুষ হিসাবে মুসলিম না হলেও তার হক রয়েছে, তার সাথে সদাচরণ করার, জি ভালো আচরণ করা, কষ্ট না দেওয়া কাউকে অমুসলিম হইলেও, এগুলি হচ্ছে মানুষের হক, এগুলিও আদায় করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তাহলে আপনি করলেন কি, ইমান ঠিক করলেন, আল্লাহর প্রতি বিশ্বাসকে ঠিক করলেন, বা আল্লাহ যেসব বিশ্বাস করতে বলেছে, ইমান নিয়ে আসতে বলেছে যেসব বিষয়ের উপর, সেগুলি বিশ্বাস করলেন, তারপরে আমল করলেন, দুটি কাজ হইল, তারপরে কি করতে হবে? আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এবং একে অপরকে উপদেশ দান করবে, কিসের? হকের, সত্যের। হক মানে সত্য, হক মানে ন্যায়, ন্যায় কথার, সত্য কথার, হক কথার কি করতে হবে? উপদেশ দিতে হবে, অর্থাৎ দাওয়াত দিতে, আহ্বান করতে হবে যে ভাই আপনি নামাজ পড়ুন। আপনি তাহলে আগে নামাজি হই, নামাজের কথা বললেন, তার মানে এই নয় যে আপনি নিজে বেনামাজি, নিজেই বাবা বেনামাজিতে ছেলেদেরকে আর নামাজের কথা কি বলবে, না আপনাকে হইতে হবে। আপনি কি নিজের মুক্তি চান না, নিজের ছেলে মেয়ের মুক্তি চান না? কিছু লোকের এইরকম জাহেল মূর্খ আছে যে নিজেই যখন আমল করতে পারি না আর অপরকে বলবো কেন, আমল করেন, করতে পারেন না কেন? আল্লাহ পাক অসম্ভব কোনো আদেশ দান করেন, একটি কথা মনে রাখবেন। তবে মানুষের যে স্বভাব, এই স্বভাবের কারণে আল্লাহ পাকের আদেশ নিষেধ মানতে অনেক মানুষের উপর কষ্ট লাগে, অসম্ভব না, ঠিক না? নামাজ পড়া, যে ব্যক্তি সত্যি নামাজি তার জন্য শুধু সহজে না, তাকে আরো এতেই স্বাদ লাগে, এতেই শান্তি তার আছে, নামাজ না পড়লে অশান্তি,
নামাজ কখনো বিলম্ব যদি হয়ে যায় নামাজে, সময় চলে যায়, তো অশান্তি, তাহলে অসম্ভব। আপনার মতো সে মানুষ, আপনার চাইতে হয়তো শারীরিক দিক থেকে দুর্বল মানুষ, তারপরেও তার জন্য খুব হালকা, কিন্তু আপনার বদ স্বভাবের কারণে আপনাকে ভারী লাগছে, অসম্ভব লাগে না, ভারী লাগছে, কষ্ট লাগছে। এইরকম গোনা থেকে বেঁচে থাকা, গোনা থেকে বেঁচে থাকা মানুষের স্বভাবের কারণে, মানুষের যে বদ স্বভাব রয়েছে, লাফি খুসুর, ক্ষতিগ্রস্ত আসল মানুষের যে আসল, এই জন্য গোনা থেকে বাঁচতে অনেক সময় কষ্ট লাগছে, লোভকে সামলাতে কষ্ট লাগছে। অনেক টাকা পয়সা, লাখ রিয়াল, 1 লাখ রিয়াল লোকটার পড়েছিল, যদি রেখে নিতাম, ভেরিফিকেশনটা রেখে নিতাম, তাহলে তো উদ্ধার হয়ে যেত। আর 10 বছর চাকরি করে তো 1 লাখ রিয়াল জমা করতে পারতাম না, তাই না? তাহলে এই লোভ সামলানো খুব কষ্টের ব্যাপার, এটা অসম্ভব নয়। এইভাবে যেসব লোকেরা চোখের গোনা করছে, কানের গোনা করছে, জবানের গোনা করছে, তারা গোনা থেকে বাঁচাতে কষ্ট আছে। চোখকে পাপ থেকে বাঁচাবেন, ফিল্ম দেখা থেকে বাঁচাবেন, চোখকে একটা মহিলার দিকে দেখা থেকে বাঁচাবেন, এতে মানুষের যে আপনার নাফস আছে এর উপরে একটা কষ্ট আছে, কিন্তু এই কষ্টটা যখন আপনি নিজের করে নিতে পারবেন, তখন এতে একটা স্বাদ পাবেন, এটা স্বাদ আছে। যখন আপনি পাপ মুক্ত হয়ে যেতে পারবেন নিজের নাফসকে কষ্ট দিয়ে, মনের বিরুদ্ধে অনেক সময় কাজ করতে হয়, ট্যাবলেট চিবিয়ে যদি খেতে হয়, তাহলে এই তিতা ট্যাবলেট ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে না খেতে, অনেক ওষুধই ভালো লাগে না, বরং বেশিরভাগ ওষুধই খেতে ভালো লাগে না, কষ্ট লাগে, কিন্তু আপনি এই কষ্ট, সামান্য কষ্ট কেন স্বীকার করেন? পরে স্বাদ পাবো, সুস্থ হয়ে থাকবো, এই স্বাদটা পরে পাবো। আজকে 2-4 দিন 10 দিন যদি আমাকে অ্যান্টিবায়োটিকের কোর্স খেতে হয় বা ইঞ্জেকশন নিতে হয়, কথা কষ্ট তো হচ্ছে, কিন্তু এর স্বাদটা পরে পাবো সেই জন্য। তাহলে এইভাবেই গোনা থেকে বাঁচতে একটা কষ্ট আছে, কিন্তু অসম্ভব নয়। এইরকমই নেকির কাজ, ভালো কাজ করতে কষ্ট আছে, কিন্তু অসম্ভব নয়, তা করতে হবে। এই জন্যই যে স্বাদ পাবো, দুনিয়াতেও স্বাদ পাবো এবং মরার পরে তো স্বাদ অবশ্যই পাবো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অন্যদের দাওয়াত দিতে বলেছেন, ওয়াতাওয়াসাও বিল হক, এটি হচ্ছে তৃতীয় কাজ আপনার, হকের কথা বলতে হবে। তাহলে তাহলে হককে গোপন রাখা যাবে না, সত্যকে, ন্যায় কথাকে, ভালো কথাকে গোপন রাখা যাবে না, যে না বললে মানুষ অসন্তুষ্ট হবে তাই বলবেন না। আপনি আছেন হিন্দু এলাকায় আর আপনি সত্যকে উদ্ঘাটন করে গেছেন যে এ হচ্ছে শিরক, আর এর পরিণাম চিরকাল জাহান্নাম। সুতরাং সেখানে গিয়ে ভাবলেন যে আগে সৌদি আরবে তো ঠিকঠাক আছে, এখানে তো অসুবিধা নেই, দেশে গিয়ে বলবো ওদেরকে, মনে ক্ষুণ্ণ হবে, অসন্তুষ্ট হবে, বলার দরকার নেই, যে যা করছে করতে দাও, ওরা ওইভাবে থাকতে থাকতে দাও, জাহান্নামে চলে যাও। না, এটি আপনার জন্য জায়েজ নাই, গুনাহগার আপনি। ওয়াতাওয়াসাবিল হাক্কে, সত্য কথা, ন্যায় কথা, ভালো কথাকে মানুষকে পৌঁছে দিতে হবে, এই উপদেশ আপনাকে দিয়ে আসতে হবে তাদেরকে। আর ভাববেন না যে কেউ কষ্ট দেবে না, কষ্ট দিতে পারে, ওই জন্য আসছে আগের পদক্ষেপ। এইভাবে আপনি বিদাতপন্থী এলাকায় আছেন, মিলাদি এরিয়া, পীরপন্থী এরিয়া, সুন্নত মোতাবেক নামাজ পড়ে না, ভুল নামাজ পড়ে, সঠিক নামাজ শিখে গেছেন আপনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, সেখানে গিয়ে বলবেন, ভাবছেন ইমানের দুর্বলতাই বলবো, কে কত রকমের ক্রিটিসাইজ করবে, কে কত রকমের মন্তব্য করবে, যে যা করছে করতে দাও, আমার কাজ আমি করি, আমার পরিবার তো আমি ঠিক করিনি, না। অতবিল হক, হক কথা যেখানে আপনি জেনে গেছেন, সত্য জেনে গেছেন, তাহলে সত্য মানুষকে জানিয়ে দিতে হবে, সত্য মানুষকে জানিয়ে দিতে হবে, আল্লাহকে ভয় করতে হবে এই ক্ষেত্রে, যে আল্লাহ আমার হিসাব নেবেন, জবাবদেহি করতে হবে। আমি একজন গোটা গ্রামে এই সত্য কথা জানি, এরা জানে না, এরা দেবী দেবতার পূজা করছে জানে না, এরা কবরে সেজদা করছে জানে না, এরা ভুল পথে আছে জানে না, এরা ভুলভাবে নামাজ পড়ছে জানে না, এদেরকে জানিয়ে দিতে হবে, না জানাই কালকে আমাকে আল্লাহ ধরবে যে তুমি একা গ্রামে জেনে গিয়েছিলে, কেন জানাওনি তাদেরকে। তো সত্য কথা পৌঁছে দিতে হবে, এবং এই কাজ হচ্ছে পৃথিবীর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে সৃষ্টির সেরা কাদেরকে করেছেন, আম্বিয়া এবং রসুলগণকে, শ্রেষ্ঠ মানুষ তারা, তাদের মিশন, তাদের ডিউটি ছিল এই ডিউটি, তাদের কাজ দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কাজ ছিল না, রুজি রোজগারের জন্য প্রয়োজনে কোনো কাজ করেছেন, কিন্তু তাদের মুখ্য মিশন, কাজ, ডিউটি এই ছিল না যে 8 ঘন্টা 10 ঘন্টা কোম্পানি ডিউটি করতে হবে, অথবা আমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হবে, অথবা আমাদেরকে চাষ আবাদ করতে হবে, এসব ছিল না তাদের কাজ। আম্বিয়া এবং রাসূলগণের মিশন ডিউটি আসল ছিল কি, আল্লাহর কথা আসছে আকাশ থেকে ঐশী বাণী, মানব জাতি পর্যন্ত এই সত্য কথা, হককে পৌঁছিয়ে দেওয়া। তাহলে আপনি যখন এই কাজ শুরু করলেন, তখন আপনাকে আলহামদুলিল্লাহ গর্বিত হতে হবে, আপনাকে এই ক্ষেত্রে খুশি অনুভব করতে হবে যে আমি এমন একটা ডিউটি করছি, যে ডিউটি করেছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম,
ইদ্রিস, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত আম্বিয়া কেরাম, সৃষ্টির সেরা যত সৎ মানুষ, তাদের কাজ হচ্ছে এই কাজ। এর জন্য এই কাজ হচ্ছে যখন সবচেয়ে ভালো মানুষের কাজ তখন সবচেয়ে ভালো কাজ, এই কাজ হচ্ছে সবচেয়ে ভালো কাজ। তাই আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওমান আহসানু কাওলান মিম্মান দা ইলাল্লাহ, ওদের চাইতে ভালো কথা আর পৃথিবীতে কেউ বলার নেই। পৃথিবীতে ভালো কথা, আপনি আদরের কথা ছেলে মেয়েকে বলছেন, এটাও ভালো কথা। আপনি বাবা মাকে সম্মানের কথা বলছেন এবং তাদের খেদমত সেবার কথাবার্তা বলছেন, তাদের অনেক খুশি করার, তাতে খুশি করবেন আপনি, এইরকম অনেক কথা বলছেন যে আব্বা আমার কি লাগবে, যা লাগে যে কোনো সময় বলবেন, আপনি বলেন কি লাগবে, এই আনবো, এই নিয়ে আসবো, এই করবো, এগুলি ভালো কথা। কিন্তু সে সমস্ত কথার মধ্যে ভালো কথা হচ্ছে কার কথা, মিম্মান দা ইলা আল্লাহ, যারা আল্লাহর দিকে ডাকে, এদের কথা সবচেয়ে ভালো কথা, এদের চাইতে ভালো কথা আর পৃথিবীতে কেউ বলে না। তাহলে যেই ব্যক্তি বলে যে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, একমাত্র উপাস্য সত্য বারহাক উপাস্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, সে সবচেয়ে ভালো কথা বলল। যে ব্যক্তি আজান দিল আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়, সে সবচেয়ে সত্য কথা বলল, ভালো কথা বলল। যে ব্যক্তি বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে সবচেয়ে ভালো কথা বলল। যে বলল আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আজান দিল, এই শাহাদাত দিল রেসালাতের, সে সবচেয়ে ভালো কথা বলল। যে ব্যক্তি বলল হাইয়া আলা সালাহ, নামাজের জন্য এসো, সবচেয়ে ভালো কথা বলল, কারণ নামাজের দিকে আল্লাহর দিকে আহ্বান করলো, আল্লাহর ইবাদতের দিকে যেন ডাকলো। তাহলে এই কথা যদি সবচেয়ে ভালো কথা হয়, যে মাজারের জন্য ডাকলো, সবচেয়ে নিকৃষ্ট কথা বললো, খারাপ কথা বললো। যে ব্যক্তি দেবী দেবতা পূজার মেলার জন্য ডাকলো, সে সবচেয়ে খারাপ কথা বললো, তাহলে আল্লাহর দিকে ডাকতে হবে। এখানে আরেকটি লক্ষণীয় বিষয়, তা হচ্ছে আপনি যখন মানুষকে ভালো কাজের দিকে ডাকবেন, আপনার ব্যক্তি স্বার্থ থাকবে না, আপনার ব্যক্তি কোনো স্বার্থ থাকবে না, না আপনার মান সম্মান বাড়ুক এই স্বার্থ থাকবে, কারণ এটা অনেক সময় থাকতে পারে যে আমি যদি এইরকম কাজ করি তাহলে জনপ্রিয়তা লাভ হবে, সবাই যেহেতু আমার মাধ্যমে সঠিক পথে আসবে, আমাকে অনেক বড় করে দেখবে। এইরকম ব্যক্তি যদি স্বার্থ থাকে আর আপনার নিজের ব্যক্তিত্বের কিছু অংশ থাকে, তাহলে আপনার মধ্যে শির্ক ঢুকে আছে, সাবধান, শির্কে খাসি, গোপনীয় মনে লুকায়িত আছে এই কথা। যদি আপনার ব্যক্তি স্বার্থ থাকে যে এর মাধ্যমে কিছু আর্থিক লাভ হবে, তাহলে সমস্যা। আপনার যদি স্বার্থ থাকে যে এর মাধ্যমে আমার পদ বাড়বে, এলাকায় যদি ইলেকশনের সময় আশা করছেন যে এখন তো দাঁড়ায়নি কিন্তু ইলেকশনে একদিন অংশ নেওয়ার ইচ্ছা আছে, আর যদি এমপিতে দাঁড়িয়ে যায় তাহলে জনপ্রিয়তা লাভ করেই ফেলবে এর মাধ্যমে, দিন ইসলামের খেদমতের মাধ্যমে, আর যদি মানুষ জেনে নেয়, যেহেতু সবাই জেনে গেছে যে আমি দিনের কাজ করি, ইসলামের কাজ করি, যদি লোক জেনে নেয় তো আমাকে ভোট দেবে না, তার দেবে কাকে? তাহলে নিজের নাফসের এতে একটা অংশ হয়ে গেল, বড় অংশ হয়ে গেল, কিছু পাবেন না আল্লাহর কাছে। তো বলছিলাম যে হকের দিকে আহ্বান করতে হবে, এটি হচ্ছে সবচেয়ে ভালো কাজ। ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলা আল্লাহ, সত্যের দিকে ডাক দিতে হবে এবং ওয়ামেলা সালেহান, তার সাথে আপনাকে নিজে সৎ কাজ করতে হবে, না হলে আপনার কথার প্রতিক্রিয়া মানুষের উপর হবে না। আপনি যদি ভালো আকার আকৃতি না থাকেন, আপনি যদি ভালো আমলে না থাকেন, ভালো অবস্থায় না থাকেন, মানুষকে যদি ভালো ভালো চমৎকার কথা বলেন তো মানুষ শুনবে না। অনেক লোক ভালো কথা বলে কিন্তু নিজেই হয়তো বাবা মায়ের সাথে ভালো আচরণ করে না, মানুষ বলে চুপ করেন চুপ করেন, আপনার এত লম্বা চড় কথা বলার কোনো প্রয়োজন করে না, আপনার কথা কে শুনবে? হ্যাঁ, ঠিক না? আপনাকে যদি ফজরে না দেখতে পাওয়া যায়, তাহলে আপনি যদি মানুষকে নামাজ নামাজ করেন, আকিমুসসালাহ আকিমুসসালাহ, ভাই নামাজ, ভাই আলাসসালাহ করেন, তাহলে কি আপনার কথা শুনবে? কেউ শুনবে না। তাহলে আপনাকে ভালো হইতে হবে। আপনি যদি দুনিয়ার স্বার্থের কারণে শিরকের স্থানে যান, কোথাও কবরে মাজারে ফুল চড়াতে যান, সে নেতাদেরই হোক আর পীরদেরই হোক যদি যান, আর আপনি যদি ইসলামিক বক্তব্য রাখেন, তো আপনার কথা শুনে কি মানুষ হিদায়ত হবে? হবে না। তো এই জন্য আল্লাহ বলেছেন ওয়া আমিলা সালিহান, নিজেও সৎ কাজ করবে আর মানুষকে আহ্বান করবে, এটি হচ্ছে সবচেয়ে ভালো কাজ। ওয়াতাওয়া সাবিস সবরি, যখন আপনি মানুষকে হকের কথা বলবেন, ন্যায়সঙ্গত কথা বলবেন, শক্ত কথা বলবেন, তখন অনেক লোককে কষ্ট লাগবে। এই জন্য একটি আরবিতে প্রবাদ আছে, আল হাক্কু মুররুন, হক কথা তিতা হয় না, তিতা লাগে। আমরা পার্থক্য করি যে তিতা আসলে হক কথা তিতা হয় না, কিন্তু তিতা লাগে। মানুষের যদি অসুখ থাকে তো অসুখ অবস্থায় খেতে ভালো জিনিস খেতেও স্বাদ লাগে না। তো যেই লোকগুলিকে হক কথা, ন্যায়সঙ্গত কথা তিতা লাগে, তিক্ততা অনুভব করে, তাহলে তার টেস্ট বিকৃত হয়ে গেছে,
তাকে রোগ আছে সেই জন্য, তাই না? একটা লোককে যদি বলেন আর সত্যি দিনদার হয়, আল্লাহর ভয় থাকে, আর বলেন আপনার টাকার নিচে কাপড়, এটা তো কাবিরা গুনাহ। তবে জাযাকাল্লাহ খায়ের, ধন্যবাদ, আপনি সংশোধন করে দেন, আমি খেয়াল করিনি ভাই। যদি খেয়াল না করে থাকে বা আমি মাসলা জানতাম না, এই হাদিসটা তোমার জানা নেই যে টাকার নিচে কাপড় করে জাহান্নামে যাবে, জানা ছিল না? জাযাকাল্লাহ খায়ের, আপনাকে আল্লাহ অনেক ভালো প্রতিদান দিকে আপনি আমাকে সতর্ক করে দিলেন। হক কথা বলল, কষ্ট লাগলো না তাকে, কারণ তার মধ্যে রোগ নেই, আল্লাহ ভীরুতা আছে, তাকওয়া আছে, আর রোগ নেই। কিন্তু যদি রোগ থাকে, অহংকারের রোগ, মান ইজ্জত, নিজের মান সম্মান নিয়ে মরে সে, আরে লোকজনের সামনে আমাকে এভাবে অপমান করলো, অপদস্থ করলো, আচ্ছা দেখব। একই কথা আরেকজনকে বললে অসন্তুষ্ট হয়ে গেল আপনার, আপনাকে এখন দেখবেও, সুযোগে আছে, কোথায় পায় আপনাকে অসম্মান করতে, ঠিক না? তো এই জন্য হক কথা, ভালো কথা, সত্য কথা তিতা হয় না, তিতা লাগে। হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। যদি কাউকে তিতা লাগে তাহলে তার মধ্যে রোগ রয়েছে, রোগ। এই রোগের কথা আল্লাহ কোরআনে কারিম উল্লেখ করেছেন, এর আগে কিছুদিন আগে আলোচনা করেছি, অন্তরের রোগ, একে বলা হয়েছে অন্তরের রোগ, প্রবৃত্তির কুপ্রবৃত্তির রোগ অথবা সংশয়ের রোগ, এই দুইটি রোগ রয়েছে। এই রোগগুলি থাকার কারণে কি হচ্ছে, তিতা লাগছে। একজন লোক শিরিক করছে, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করছে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকছে, সে প্রতিমার আকারে হোক অথবা কবর মাজার আকারে হোক, তাকে যদি বলেন যে ভাই এটি শিরক, আর শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না, তাহলে তার যেহেতু প্রকৃতি বিকৃত হয়ে গেছে, অসুস্থ সে, সেই জন্য তাকে কথাটি তিতা লাগছে। নাহলে কথাটি খুব স্বাদের কথা, সবচেয়ে ভালো কথা যে একমাত্র আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তার সামনে সেজদা কর। এই কপাল আপনার কাছে আমার কাছে খুব মূল্যবান, যেখানে সেটা অবশ্য রাখবো না, সামান্য একটু ধুলা লেগে থাকতে দিনে, চেহারাকে সুন্দর করার জন্য কত রকমের কি আপনি ক্রিম আর কত কি ব্যবহার করছেন, যারা ব্যবহার করছেন, আপনার স্ত্রী কত রকমের মেকআপ এই এই জায়গাটুকুতে ব্যবহার করছে, কিন্তু আপনি আল্লাহ যেহেতু সৃষ্টিকর্তা তার সামনে আপনাকে আপনার স্ত্রীকে সেজদা করতে একটুও লজ্জা নেই আর একটুও দ্বিধাদ্বন্দ্ব নেই, গড়াগড়ি করছেন আল্লাহর সামনে। কিন্তু আপনার মতো এই মানুষ মরে গেছে, আপনার চেয়ে তো দুর্বল, মরে যাওয়ার পরে মরে গেছে, কোনো খোঁজ খবর নেই, তার কবরে কি করে আপনি এই কপাল ঘষাঘষি করছেন? আপনি নিজের হাতে পুত্র প্রতিমা তৈরি করলেন, তারপরে দাঁড় করলেন, আর তারপরে কিভাবে সেখানে আপনি সেজদা করছেন, ঝুঁকছেন, কার কি করে পূজা করছেন আপনি? তাহলে আপনার রোগ আছে। কিসের রোগ এখানে? সংশয়ের রোগ। আল্লাহকে চিনতে পারেননি আপনি, আল্লাহ সম্পর্কে জানতে পারেননি, যার ফলে সংশয়, সন্দেহ, দ্বিধাদ্বন্দ্ব। পূর্বপুরুষরা এত বিচক্ষণ জ্ঞানী গুণী ছিল, তারা কি ভুল বুঝেছে? এই যে সংশয়, এই সন্দেহের রোগ, শয়তান এইভাবে আপনাকে বিভ্রান্তিতে ফেলেছে। নাহলে সোজা সহজ ভাষায় যদি আল্লাহকে চিনতেন যে আমাকে আমার বাবা সৃষ্টি করতে পারে না, বাবার হাতে যদি থাকতো তো বাবা ছেলে নিত, আজকাল ছেলের আগ্রহ বেশি, তা আমার বাবার পাঁচটা মেয়ে একটা ছেলে কেন? তাহলে মানুষের এখতিয়ারে নাই, তারপরে মানুষের এখতিয়ার কি, এমনকি রাসূলুল্লাহ সাল্লামের এখতিয়ারে নাই। যদি রাসূলুল্লাহ সাল্লামের এখতিয়ারে হইতো তাহলে তার চারটি মেয়ে বেঁচে থাকলো, বড় হলে একটা একটা ছেলেও কমপক্ষে বাঁচিয়ে রাখতেন, তার এখতিয়ারে থাকলো না। ছেলে পৃথিবীতে আসলো আর বাল্য জীবনে ছোট ছোট বাচ্চা সব মারা গেল রাদিয়াল্লাহু আনহু। যখন আপনি এই কথাগুলি বুঝে যাবেন তখন আপনার যে সন্দেহের রোগ আছে অন্তরে, শিরকের রোগ ঢুকে গেছে এই সংশয়ের রোগের মাধ্যমে, এগুলো দূর হয়ে যাবে। আর একমাত্র আল্লাহ পাককে তখন সেজদা করতে পারবেন আপনি, আল্লাহ ছাড়া কারো সামনে আপনার এই শির, আপনার কপাল রাখবেন না, মাথা নত করবেন না। যখন আপনি সত্য কথা, হক কথা, ন্যায়সঙ্গত কথা মানুষকে বলবেন বিভিন্ন ক্ষেত্রে, তখন অনেকের গায়ের জ্বালা হবে, তখন আপনার ক্ষতি করার জন্য তারা প্রয়াস চালাবে, তখন আপনাকে আল্লাহ উপদেশ দিচ্ছেন ওয়াতাওয়াসাবিসসবরি, নিজে তো ধৈর্য ধরবেই, কিন্তু শুধু নিজে ধৈর্য ধরবে না, অনেকে আপনার সহযোগী আছে, সঙ্গী আছে, সাথী আছে, তাদেরকেও ধৈর্য ধারণের উপদেশ দেবেন। তাহলে আল্লাহ পাক এই আয়াতে এই কথা বলেননি যে ধৈর্য ধরবে, ওয়াতাওয়াসাবিসসবরি, ভালো করে দেখুন আল্লাহ কি বলছেন, তারা একে অপরকে কি করে, ধৈর্যের উপদেশ দিয়ে থাকে। আল্লাহ তো ধৈর্য ধরতে বললেন না, উপদেশ দিতে বললেন, তাহলে কি এরকম করবেন? আপনাকে যদি কেউ কষ্ট দেয় তাহলে জীবনে আর ওকে নামাজের কথা বলতে যাব না। কোনো একজন মুশরিককে বললেন যে ভাই একমাত্র আল্লাহকে সিজদা করেন, আপনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন, তারপরে সে শত্রু হয়ে গেল আপনার, তার অন্তরের রোগের কারণে। তো তাহলে আপনি ধৈর্য ধরবেন না? আল্লাহ তো ধৈর্য, অন্যকে ধৈর্য ধারণের উপদেশ দিতে বলছেন, আপনাকে তো ধৈর্য ধরতে বলেননি। তাহলে এই কথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কথায় কি উত্তর দেবেন আপনি এর? ধৈর্যের যখন উপদেশ দিতে বলা হয়েছে তাহলে প্রথম নিজের মনকে উপদেশ দিতে হবে, নিজের থেকে শুরু করতে হবে।
আগে এটা, তারপরে অন্যকে উপদেশ দেবেন। জি, আপনি নিজের মনকে বলবেন, মন রে তুই আগে নিজে ধৈর্য ধর, আগে তুই নিজে ধৈর্য ধর, তুই আগে ভালো কাজ কর, তুই আগে ভালো কাজের দিকে আহ্বান কর, তুই বরদাস্ত করতে শিখ, তারপরে অন্য লোককে না ভালো কথা বলবি। আর তুই নিজেই বরদাস্ত করতে পারছিস না, অন্য লোককে ভালো কথা কেমন করি বা বলবি, অন্য লোককে কেমন করে ধৈর্য ধারণের কথা বলবি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই একটি কথা অথবা অসবিস সবরে দুটি কথা বলেছেন, নিজেও ধৈর্য ধারণ করো আর অন্যদেরকেও ধৈর্যের উপদেশ দান করো। অনেক সময় বহু রকমের কষ্ট আসবে, আর এই ইতিহাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে মজুদ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েববাসীর কাছে মক্কা থেকে কষ্ট করে গেলেন, এত পায়ে হাঁটার রাস্তা, কত কষ্ট করে পৌঁছিলেন, কি আশা নিয়ে পৌঁছেছিলেন যে তাদেরকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতের রাস্তায় নিয়ে যাব। তারা কি করলো, পাথর বর্ষণ করা শুরু করলো। পাথর, আমাদের দেশে পাগলকেও এরকম করে কেউ পাথর বর্ষণ করবে না, এইরকম করে কোনো পাগল লোকের ওপরেও পাথর বর্ষাবে না। অনেক সময় কুকুর শৃগালের ওপরে এরকম পাথর বর্ষণ করতে দেখেনি, যে কাফেররা বদ আচরণ করেছে আম্বিয়া এবং রাসূলগণের সাথে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় নেওয়ার জন্য, যাতে করে এরা জান্নাতে যেতে পারে, যাতে করে এরা আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারে, এই আশা নিয়ে গেছেন। যদি বরদাস্ত না করতেন তাহলে সেদিন বন্ধ করে দিতেন, বরং তার আগে মক্কার লোকেরা যখন দুর্ব্যবহার করেছিল তখনই বন্ধ করে দিতেন। আত্মীয় স্বজন আবু লাহাব, আপন চাচা শত্রু, আরে নিজের ঘরেই যখন এত বড় শত্রু, বিষাক্ত সাপ ঘরেই মজুদ, আল্লাহ নবীর ঘরে নিজের আপন চাচা আবু লাহাব যখন এত বড় শত্রু, আর চাচি এত উম্মে জামিল এত বড় শত্রু, তাহলে আর বাইরে আর কাকে বলতে যাবো, তার দরকার নাই। এই বলে যদি নবী করিম সাল্লাম ছেড়ে দিতেন এই দাওয়াত, তাহলে আমাদের কাছে ভারত উপমহাদেশে পৌঁছিত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কখনো পৌঁছিত না, তাহলে আমরা ওই 33 কোটি দেবতার পূজারি হয়ে থেকে যেতাম, এই অবস্থায় থেকে যেতাম। নবী করিম সাল্লামের ধৈর্য ধারণের কারণে সারা বিশ্বে কোটি 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 মুসলমান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হয়ে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা ধরেছে, জাহান্নাম থেকে উঠে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে রেহাই পেয়ে জান্নাতের রাস্তা ধরেছে, না এরা সব জাহান্নামে চলে যেত। এইরকমই যদি আপনি ধৈর্য ধরেন তাহলে দেখা যাবে যে আজকে শুনলো না আপনার গ্রামের মানুষ, আপনার পরিবারের লোক শুনলো না, আপনার শত্রুতা করলো আপনার চাচা, আপনার মামা, আপনার আত্মীয় স্বজন, আপনার বংশের লোকেরা, দেখা যাবে 2 বছর 4 বছর 5 বছর সময় কিছুদিন যেতে দেখা গেল যে না আলহামদুলিল্লাহ 2-4টা করে আসছে, বছরে 1-2টা হইলো আসছে, দিনের দিন বাড়ছে। আর সত্যের এটি হচ্ছে লক্ষণ, আপনি যে সত্য কথা হক কথা বলছেন এর লক্ষণ যে আসতেই আছে 1-2টা করে, কমে না বাড়ছে, এটি হচ্ছে সত্যের লক্ষণ। পক্ষান্তরে বাতিলের লক্ষণ হচ্ছে বাতিলের সংখ্যা এমনিতে বেশি আছে কিন্তু ওখান থেকে মাইনাস হচ্ছে, আসছে লোক, দেখছেন না পৃথিবীতে আজকে ইসলাম গ্রহণের ব্যাপারটি দেখুন, এখান থেকে শুরু করি, ইসলাম গ্রহণ মুসলিমের সংখ্যা কমছে না বাড়ছে, প্রতিদিন ইসলাম গ্রহণ করছে, আমাদের ইসলামের সাথে প্রতিদিন ইসলাম গ্রহণ করছে কম পক্ষে 1-2 জন করে প্রতিদিন, আর শুক্রবার হলে তো অনেক সময় দেখা যায় 5-7টা একসাথে আসছে বৃহস্পতিবার, এরকম তাহলে সংখ্যা বাড়ছে। এটি কিসের লক্ষণ, যে দিনে ইসলাম হচ্ছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনুল হক, সত্য দিন, হক দিন, নাই সঙ্গত দিন, আল্লাহর নাযিলকৃত দিন, মানুষের তৈরি করা নাই। অন্য অন্য মতবাদগুলি রয়েছে, ধর্ম রয়েছে, মানুষে তৈরি করেছে, রচনা করেছে মানুষ, কিন্তু এটি হচ্ছে আল্লাহর নাযিলকৃত দিন। এইভাবে আপনি দেখুন কবর মাজার পন্থীগুলিকে, বিদাত পন্থীগুলিকে, তাদের সংখ্যা দিনের দিন বাড়ছে না কমছে। এই যে বেরিয়ে এসছেন যেসব ভাইরা, কত রকম যে শির্ক বিদাতে লিপ্ত ছিলেন তো আল্লাহ ভালো জানার, যারা বেরিয়ে এসছেন তারা জানেন ভালো করে, কে জিন্দা পীরকে সেজদা করত, কে ন্যাংটা পীরকে সেজদা করত, কে ত্যানা পীরকে সেজদা করত, কে ঢেলা পীরকে সেজদা করত, কে আটরসি ছিল, কে মাইজ ভান্ডারি ছিল, কেউ দেওয়ান বাগি ছিল, কে কত রকম ছিল, ঠিক না? তো কথা হচ্ছে এইভাবে দেখুন, এটি হচ্ছে কিসের লক্ষণ, যে সত্য আমাদের কাছে রয়েছে, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করো আর আল্লাহ ছাড়া অন্য কারো সামনে ঝুঁকিও না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চেয়েও না, আহ্বান করিও না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দরখাস্ত করিও না, সন্তান দেবে আল্লাহ ছাড়া কেউ, এ কথা শিরক, আপনার রোগ ভালো করে দেবে আল্লাহ ছাড়া কেউ, এ কথা শিরক, খবরদার ওই দিকে যেও না। তো এই দাওয়াত হচ্ছে সত্য দাওয়াত, এর লক্ষণ হচ্ছে যে আলহামদুলিল্লাহ তাদের মধ্য থেকে ওই শিরক বিদাত থেকে মুক্ত হয়ে তওবা করে ফিরে আসছে তৌহিদের দিকে, আল্লাহর একত্রের দিকে, জীবনের প্রতিটি ক্ষেত্রে একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করবে।
তো ধৈর্য ধারণ করতে হবে এই ক্ষেত্রে। ধৈর্য ধারণ না করলে আপনার কাজকে আগে বাড়াতে পারবেন না, কষ্ট দিবে। অনেক সময় কষ্ট হবে আপনার স্ত্রীর পক্ষ থেকে, অনেক সময় কষ্ট হবে আপনার বাবা মায়ের পক্ষ থেকে, জি আপনজনের পক্ষ থেকে কষ্ট হবে। এসব কষ্ট বরদাস্ত করে নিতে হবে। আর এর দৃষ্টান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন। প্রত্যেক রকমের কষ্ট, মানসিক দৈহিক সমস্ত রকমের কষ্টের দৃষ্টান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরাতে জীবনীতে মজুদ রয়েছে। আজ পর্যন্ত আমাদের দৈহিক কষ্ট হয়নি, হয়ে থাকলে হয়তো মানসিক কষ্ট, কেউ হয়তো মন্তব্য করেছে, কেউ কিছু আপনাকে বলেছে, গুমরা বলেছে, পথভ্রষ্ট বলেছে, দাজ্জাল বলেছে, কোন ফিতনা এসেছে, এই ধরনের কথাবার্তা বলেছে। এখনো দৈহিক শারীরিক নির্যাতন হয়নি, নবী সাল্লাম সাহাবাই কেন শারীরিক নির্যাতন হয়েছে আপনার হতে পারে। তাহলে যখন আল্লাহকে আপনি চেনে যাবেন, পেয়ে যাবেন, তখন আপনি সব বরদাস্ত করার জন্য প্রস্তুত। ধৈর্যের উপদেশ দেবেন নিজেকে এবং অন্যদেরকে। এমামে শাফি রহমতুল্লাহ আলাই সুরা আসর সম্পর্কে কত সুন্দর কথা বলেছেন শুনুন। সুরা আসর, এই সুরা যদি আপনি একটু ভালো করে গবেষণা করেন বা চিন্তা করেন এই সুরা নিয়ে, সুরা তাফসির নিয়ে, তাহলে পুরো দিনে ইসলাম এই সুরার মধ্যে মজুদ রয়েছে। আপনি এই সুরা আসর উপর আমল করেন তো পুরো দিনে ইসলামের উপর আমল করতে পারবেন, পুরো দিনে ইসলামের বাস্তবায়ন করবেন। আপনি কেমন করে? প্রথম বিশ্বাস করতে হবে, বিশ্বাস না থাকে তো নামাজ রোজা করে লাভ নেই। আল্লাহ যদি বিশ্বাস না থাকে, জান্নাত জাহান্নামে বিশ্বাস না থাকে, আখেরাত পরকালে হিসাব নিকাশে বিশ্বাস না থাকে, তাহলে নামাজ রোজা দেখানো করে লাভ নেই। প্রথম হচ্ছে ইমান, প্রথম হচ্ছে ইসলামের আকিদা বিশ্বাস, তারপরে হচ্ছে আমল সৎকর্ম, তারপরে সৎকর্ম নিজেরা করলাম কিন্তু অসংখ্য মানুষ যে পাপে লিপ্ত আছে তাদেরকে কি করে মুক্তি দেওয়া যাবে, সেজন্য দাওয়াত দিতে হবে, তারপরে এই রাস্তায় ধৈর্য ধারণ করতে হবে। এটি হচ্ছে ইসলাম, এ হচ্ছে ইসলাম। সৎকর্মের মধ্যে সমস্ত ভালো কাজ চলে আসলো, আর দাওয়াত দেবেন সমস্ত ভালো কাজের জন্য, সমস্ত পাপ থেকে বাঁচার জন্য, আর এই রাস্তায় আপনি অটলতার পরিচয় দেবেন। আপনি ধৈর্য ধারণের ক্ষেত্রে যেমন বালা মুসিবত বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে, হতে পারে আপনাকে জেলে যেতে হতে পারে, হতে পারে আপনাকে কেউ মেরে দিতে পারে, হতে পারে আপনাকে আপনার খাদ্যে কেউ বিষ দিতে পারে, এতদূর পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, এই রাস্তায় আপনাকে অটল থাকতে হবে। তারপরে ধৈর্য ধারণের আরেকটা দিক হচ্ছে এর উপরে অটল থাকা, দৃঢ় প্রতিজ্ঞ, আমি আমার কাজ করেই যাবো, পিছপা হবো না। আর সবর আলাপ তো আর যেটিকে বলা হয় কেন, সবর ধৈর্য হচ্ছে তিন প্রকারের, একই হচ্ছে আল্লাহর আনুগত্য নেকির কাজের উপরে অটলতা, অবিচলতা, অবিচল অবস্থায় চলতে হবে। একে আমাদের দেশীয় ভাষায় বলে হাতি চলতা রহেগা আর ক্যা ভুক্তা রহেগা, হ্যাঁ ভুক্তা রহেগা। তো আপনাকে হাতির মতো হাতি গ্রাম দিয়ে, এই হাতি হঠাৎ করে দেখে গ্রামে যত কুকুর আছে সব কুকুরগুলি ভয় ভয় করে, কিন্তু হাতি কি আর থামে যে না রে এই গ্রামে ঢুকবো না, করে কি না, হাতি চলতে রাখে, ও চলতেই থাকবে। ওই এর নাম হচ্ছে সাবর আলাপ তোহা, আপনি দিনের উপরে এমন অটল, হক কথা সত্য কথা বলে এমন অটল যে আপনি আপনার পথে চলতেই আছেন। আপনি তাওহীদের আল্লাহর একত্রের কথা বলবেন, আপনি শিরকে শিরক বলবেন, বিদাতকে বিদাত বলবেন, আপনি বেনামাজি মুক্তি পাবেন এই কথা বলবেন, আপনি পাপকে পাপ বলবেন, এই নয় যে আপনি পরিবেশের চাপে পাপের সাথে সামিল হয়ে যাবেন, পাপের কাজে সামিল হয়ে যাবেন, না অটল থাকা। আর দ্বিতীয় হচ্ছে আসসাবর আনিল মাসিয়া, গোনা থেকে নিজেকে বাঁচাবার ক্ষেত্রে ধৈর্য ধারণ প্রয়োজন রয়েছে। ধৈর্য ধারণ মানে সামলিয়ে রাখা, যদি না সামলিয়ে রাখেন, গোনা হচ্ছে ঝড়, ঝড় তুফান, এ হচ্ছে গোনা, গোনার ঝড় তুফান আসছে, সেখানে যদি আপনি নিজেকে সামলিয়ে না রাখতে পারেন তাহলে আপনাকে এই গোনার পরিবেশে, গোনার সমাজে আপনাকে ফেলে দেবে, পরাজিত করে দিবে, আপনাকে সর্বনাশ হয়ে যাবে আপনার। সুতরাং গোনার ক্ষেত্রে নিজেকে বাঁচিয়ে রাখা হচ্ছে সবর, আর সবর আনিল মাসি। আর তৃতীয় সবর হচ্ছে বিপদ আপদ বালা মুসিবত আপনার উপর, আপনার পরিবারের উপর, আপনার জমি জায়গার উপর, আপনার ঘর বাড়ির উপর বিভিন্ন রকম আসতে পারে, আপনাদের দেশ থেকে বিতাড়িত হইতে পারে, এলাকা থেকে বিতাড়িত হইতে পারে, আপনার আত্মীয় স্বজন সব শত্রু হয়ে যেতে পারে, সব বরদাস্ত করতে হবে। এটি হচ্ছে আসবর আলাল মাসাইব, মুসিবত বিপদ আপদের উপর দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ধৈর্য ধারণ করা। এই তিনটি ধৈর্য যদি থাকে তো পুরো ইসলাম চলে আসে। আগের যে কথাটি বলা হলো তার সাথে ধৈর্য, চারটি কথা। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, লাউমা আনজালাল্লাহ হুজ্জাতান আলা খালকিহি, যদি আল্লাহ পাক তার সৃষ্টি জগতের উপর অর্থাৎ মানুষ এবং জিনের জন্য কোনো কিছুই নাজিল না করতেন দলিল প্রমাণ স্বরূপ, ইল্লা হাযিহি সূরা, এই সূরা ছাড়া, অর্থাৎ শুধু সূরা আসর, কোরআনে কারীম নাজিল করার
প্রয়োজন ছিল না আল্লাহ ফাকরাবুল আলমী, যদি নাই করতেন আল্লাহ ফাকরাবুল আলমী, প্রয়োজন আছে কিন্তু এমন ছিল না যে আল্লাহ ফাকরাবুল আলমিনের কথা পূর্ণ হবে না। আল্লাহ যদি বলতেন যে এই যে সুরা আসর নাজেল করেছি এর তোমরা বাস্তবায়ন করো এবং এর ব্যাখ্যা তোমাদেরকে নবী করে দেবেন, ব্যাস হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা করে দিতেন, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, মাতা পিতার সেবা করতে হবে, মানুষের সাথে সদাচরণ করতে হবে, ঠিক না, শিরিক করতে হবে না, বিদাত করতে হবে না, হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি এতগুলি সুরা নাজেল না করে শুধু একটি ছোট্ট সুরা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক ওয়া তাওয়াসাউ বিস সবর, ব্যাস এই দুই লাইনের সুরাই যদি শুধু নাজেল করতেন তাহলে কি হতো বলছেন, লাকাফাতহুম, তাদের জন্য যথেষ্ট ছিল। আল্লাহ কাল কিয়ামতে যে হিসাব নিতেন, হিসাব নেওয়ার অধিকার আল্লাহর আছে, তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি সুরা আসরের মাধ্যমে, যথেষ্ট ছিল আল্লাহর হুজ্জত কায়েম করার জন্য, যে কোনো ওজর আর তোমাদের কাছে নেই, কোনো অজুহাত নেই, অজুহাত তোমাদের শেষ করে দেওয়া হয়েছে, এর জন্য যথেষ্ট ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরো বলেছেন, বাবুল ইলমে কাবুল আল কাওলি ওয়াল আমাল, আমলের পূর্বে জ্ঞান লাগবে, যে কোনো আমল মানে কর্ম, কর্ম করার আগে কর্ম সম্পর্কে আপনার জ্ঞান লাগবে। দুনিয়ার ক্ষেত্রে উদাহরণ দিই, এটা কম্পিউটার নাড়াচাড়া করা অন করবেন অফ করবেন, এই যে করবেন এটা হচ্ছে আমল কর্ম, মাউসটা নিয়ে হাতে নিয়ে নাড়াচাড়া করছেন বা আপনি ওই সুইচটা অন অফ এর সুইচটা টিপছেন, এর আগে আপনাকে কি লাগবে কম্পিউটার সম্পর্কে? এলম লাগবে, এলম মানে জ্ঞান লাগবে, জ্ঞান লাগবে যে কম্পিউটার কেমন করে চালু করতে হয়, বন্ধ করতে হয়, আর কোনখানে কি আছে না আছে, আমি কতদূর ঢুকবো, যতটা জানি ততটাই না ঢুকবো, আর তার বেশি ঢুকে গিয়ে আমি ফেসে যাবেন, কি করতে কি করে ফেলবেন আপনি, কারণ এরকম ঘটনা ঘটেছে। তাহলে আপনি যখন আমল করবেন, আমলের ক্ষেত্রে যদি আপনার জ্ঞান না থাকে, নামাজ পড়বেন ধরুন, নামাজের জ্ঞান নেই, নামাজ কোনখান থেকে শুরু আর কোনখানে শেষ, আর জ্ঞান যদি থাকেও তো ভুল তথ্য জানা রয়েছে, সঠিক তথ্য জানা নেই, নামাজের ভুল তথ্য অধিকাংশ লোকের জানা আছে। এখন যদি পরীক্ষা শুরু করি দেখবো যে অনেক লোক এরকম পাবো যাদের একবারে ভুল নামাজ জানা আছে, আর এক ভুল দিয়ে শুরু না, ট্রিপল ভুল দিয়ে, তিন ভুল দিয়ে শুরু। আমি মাঝে মাঝে আমার আলোচনায় বলি, কারণ অনেক নতুন ভাইরা আসছেন, তাদেরকে সতর্ক জানিয়ে দেওয়ার জন্য যে আল্লাহর হুজ্জত আপনাদের উপর কায়েম হয়ে যাক, যে আমাদের দেশে অধিকাংশ মানুষ নামাজ শুরু করে এক ভুল দুই ভুল তিন ভুল দিয়ে। প্রথম ভাইরা অনেকে বলতে পারেন যে তিনটি কি ভুল করে, বলতে পারেন? একটা হচ্ছে প্রথম প্রথম কি পড়া, প্রথম জায় নামাজ, জায় নামাজের দোয়া দিয়ে নামাজ শুরু হয়, জায় নামাজে দাঁড়িয়ে মানে নামাজের জায়গা, জায় নামাজ মানে নামাজের জায়গা, নামাজের জায়গায় দাঁড়িয়ে পড়ে ইন্নি ওয়াজাতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাত, এক ভুল। শুনেন, দুই নম্বর ভুল নিয়ত পড়া, নিয়ত করা অন্তরে, আমরা সবাই করি নিয়ত, নিয়ত না করলে কাজ হয় না, নিয়ত করি তো এসছেন এখানে, নিয়ত করেই তো নামাজে দাঁড়িয়েছেন আপনি, ঠিক না, নিয়ত করেই তো মসজিদে গেছেন, এটা হচ্ছে অন্তরের নিয়ত, নিয়ত হলো অন্তরে হয়, কিন্তু আমাদের দেশে নিয়ত করে না, নিয়ত পড়ে, করা আর পড়াতে আকাশ জমিন পার্থক্য আছে, পড়ে, তারা কি করে, নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতিন সালাত আযহরে ফরিজাতান লিল্লাহি তাআলা, আমি আইডিয়াতে বলছি, আমি কোনো মুখস্থ করিনি, ওরা এরকম করে বলে তো আমি আলহামদুলিল্লাহ মুখস্থ করিনি এই বিদাতি কথাবার্তা, তবে বলছি যে এরকম কথাবার্তা আছে ওদের কিতাবাদিতে, এগুলি ইসলামে নেই, কোরআনে নেই, হাদিসে নেই, এগুলি হচ্ছে মন গড়া তাদের বিদাতিদের। তো তারপরে মুতাওয়াজ্জিহ আল কাবাতি শরীফ হতে, তারপরে বলে আল্লাহু আকবার, ঠিক না, বলে মুতাওয়াজ্জিহ আল কাবাতি শরীফ হতে, কাবার দিকে মুখ করে, তো বললেন না কেন যে পূর্ব দিকে পিছনে করে, আর ডান দিকে আমার ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আর বাম দিকে আছেন আব্দুল খালিক সাহেব, আব্দুল মতিন সাহেব, এই বলে কেন নামাজ শুরু করলেন না, ওটা বলে দিতেন, তাহলে নামাজটা আরো একুরেট নিয়ত হইতো, বুঝতে না, যে কোনখানে আছেন না আছেন মসজিদের মধ্যে, হ্যাঁ নিচে কার্পেট আছে না, আপনি মাটিতে নামাজ পড়ছেন না বালিতে মরুভূমিতে, এগুলো কেন বলেন না, কোত্থেকে আসলে এগুলি? তো এই দ্বিতীয় ভুল, তিন নম্বর ভুল, আমাদের দেশে বাংলা ডিকশনারিতে একটা প্রবাদ আছে, বিসমিল্লাই গলত আছে না, তো বিসমিল্লা মানে শুরুতেই গলত, শুরুতেই তিন গলত, নামাজ শুরু হয়নি এখনো, এখনো তকবীরে তাহরিমাতে ঢুকেনি, তার আগেই তিন গলত। আরেকটা গলত হচ্ছে ইমাম বলবে আনা ইমামুল্লিমান হাজার আমাল্লাম হাজর, আমি ইমাম হয়েছি, যারা এখানে হাজির আছেন উপস্থিত আছেন আর যারা একটু পরেও আসবেন এসে জামাতে লাগবেন সবার ইমাম হয়ে গেলাম, এটাও বলতে হবে নাকি? ওই জন্যই তো আপনি ইমামতিতে দাঁড়াচ্ছেন, বলতে হবে, এই বলা নেই ইসলামে। আচ্ছা মুক্তাদিরা
মুক্তিদেরা বলে ইমাম সাহেব যখন আপনি ওইটা বললেন তো ইক্তাদাই তো বেহাজ আল ইমাম, আমি এই ইমাম যে ইমাম সাহেব রয়েছে মাহমুদ এর আমি ইক্তিদা করলাম, অনুসরণ করলাম। এই ট্রিপল ভুল, একটা ভুল হলেই তো ইবাদত কবুল হবে না। নবীর তরিকা ছেড়ে দিয়ে একটা ভুল করে যদি আপনি অন্য তরিকায় নামাজ পড়েন সেই নামাজই হবে না। তাহলে যদি আপনার নামাজ শয়তান এমন করে বিভ্রান্ত করেছে যে তিন ভুল দিয়ে আপনাকে যদি নবীর সুন্নত থেকে এত দূরে সরিয়ে দেয় তাহলে আপনার নামাজ কেমন করে কবুল হবে, কেমন করে কবুল হবে নামাজ? বুঝলেন? যেটি ইসলামের প্রথম ইবাদত নামাজ তাতে আমাদের বিসমিল্লাহ তিন গলত, আর শেষ কানে গলত দিয়ে আমরা চেপে রেখেছি নামাজ। শেষ কানে সালাম ফিরার পরে, সালাম ফিরার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা যে আস্তাগফিরুল্লাহ 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 ওসব নেই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া মুলকুহু ওয়া আমরুহু কুল্লু শাইইন নেই, আর অন্যান্য দোয়া যেগুলি আছে নেই, ওগুলো নেই। সাথে সাথে উঠি একবার সম্মিলিত আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, আপনারা বলছেন আমিন আমিন আমিন, আছে কোথাও? নেই। তাহলে শেষেও গলত শুরুতেও গলত, গলত দিয়ে এত যদি চেপে রাখেন আপনার নামাজ কি, নামাজ কি আর আল্লাহর দরবারে যাবে? আর ভিতরে তো ভুল তো আছেই মাশাআল্লাহ। তো এইভাবে হইলে হবে না, এলেম লাগবে। যে কথা বলছেন আসল বিষয় ফিরে আসি, যদি নামাজ সম্পর্কে আপনার এলেম থাকতো তো এইভাবে এত ভুল দিয়ে নামাজ পড়তেন না। এলেম নাই তাহলে কি আছে? জেহালাত আছে, অজ্ঞতা আছে। অজ্ঞতার নিরসন করতে হবে এলেম দিয়ে। এলেম হচ্ছে নূর আলো, আর অজ্ঞতা হচ্ছে অন্ধকার। অন্ধকারকে দূর করতে আমাদের এই রম অন্ধকার হয়ে যেত যদি লাইটগুলি বন্ধ করে দিই। তো আপনার এলম না থাকলে আপনি অন্ধকারে আছেন, এলম শিখতে হবে। আর আজকাল বড় আফসোসের বিষয় যে এই ভুলগুলির সাথে সাথে নামাজের সুরা মুখস্থ নেই, আর তাহিয়াত মুখস্থ নেই, দরুদ মুখস্থ নেই, দরুদ মুখস্থ নেই। জন্মগত মুসলমান 25 বছর 30 বছর 40 বছর বয়স হয়ে গেছে, এখানে এত লোক আছে তো এখানে তো পরীক্ষা করার সময় সুযোগ হয় না। ওই দাম্মাম জেলে যখন বক্তব্য করতে যায় তখন দেখি সামনে কখনো 10-20টা থাকে, আর তাদেরকে মাঝে মাঝে এইভাবে আমি ধরি আর কি, যে একদিক থেকে সুরা শুনছি, একদিক থেকে আত্মায়াত শুনছি, দেখা যায় যে 40 বছর 50 বছর বয়স দাড়ি সাদা হইতে লেগেছে, আত্মায়াত মুখস্থই, দরুদ মুখস্থ নেই, নামাজ হবে হবে না। তারপরে এই লোকের নামাজের আগ্রহ কি করে হবে? যাদের আত্মায়াত মুখস্থ নেই, দরুদ মুখস্থ নেই, সুরা মুখস্থ নেই, আগ্রহ কি করে জন্মে নামাজের জন্য? নামাজে দাঁড়াইলেও যদি ভয়ে মানুষের বাড়িতে আপনি কখনো দাঁড়ায় বা কখনো ইচ্ছা হয় আগ্রহ হয়েছে নামাজ পড়ি, মুসলমান তখন এইভাবে মরে যাবো, মুরতাদ হয়ে মরে যাবো, নামাজটা পড়ি কিছুই জানে না, আবার নামাজ কিছুদিন পরে ছেড়ে দেবে। এই জন্য দেখা যায় আমাদের দেশের মুসলমান রমজান মাসে তার নামাজটা ধরে, একটু আশা আকাঙ্ক্ষা নিয়ে যে নামাজই হয়ে মুসলমান হয়ে মরবো, কিন্তু জেহালত অজ্ঞতার কারণে নামাজ সম্পর্কে জানে না। রমজান গেলে শেষ 11 মাস শয়তানের ইবাদত করে আর 1 মাস আল্লাহর ইবাদতে যেন মসজিদে আসে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তা বলছেন যে এলম লাগবে, বাবুল এলম। তিনি বুখারী শরীফে একটি অধ্যায় কায়েম করেছেন যে এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে কথা বলা এবং কাজ করার পূর্বে জ্ঞান লাগবে। আপনি কথা বলবেন, কথা বলার আগে জ্ঞান লাগবে যে আমি কথাটি ভুল বলছি না ঠিক বলছি, আমার কথাটি সত্য না মিথ্যা, আমার কথাটি আল্লাহর কথা রসুলের কথা না এগুলি বানানো কথা, নামাই তো ঠিক কথা, এই যে নামাই তো বললেন, এই কথাটি আল্লাহর কথা রসুলের কথা না কি মিথ্যা কথা বিদাতি কথা ইসলামের বাইরের কথা? জি, আপনি যে সম্মিলিত আপনার আমাদের দেশে ওই জলসা ওয়াজ মাহফিলে সম্মিলিত দুরুদ শুরু হয় ইয়া নবী সালাম আলাইকা, হয় না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, তারপরে জিকির করাই। আপনাকে এখানে এলম হাসিল করতে হবে যে এগুলি নবী সাল্লামের সুন্নত, নবী করেছেন না এগুলি, আমাদের দেশের মোল্লারা বানিয়ে নিয়েছে সব। এই এলম যদি সঠিক এলম আপনার থাকে তাহলে আপনার দ্বারা ভুল হবে না, আপনার দ্বারা এই ভুল কথা বলা হবে না, এই ভুল জিকির করা হবে না, আপনার ভুল দুরুদ শরীফ করা হবে না, যা হবে সঠিক হবে। বাবুল এলম, এলম লাগবে কথা বলার পূর্বে এবং আমল করার পূর্বে। কথা বলার মধ্যে হচ্ছে ফতোয়া দেওয়া, আজকাল ফতোয়া দেওয়া লোক যে মাশাআল্লাহ অভাব নেই, সবাই ফতোয়া দেয়, সবাই ফতোয়া দেয়, ইসলাম সম্পর্কে কিছু জানেন না, হালাল নয় হারাম, জায়েজ নয় না জায়েজ, একটা কিছু বলতে হবে। এই যে কথা বললেন আপনি বিনা এলমে, জবাবদিহি করতে হবে, বড় কবিরা গুনাহ। আল্লাহ সম্পর্কে আপনি আল্লাহর প্রতিনিধি হয়ে কথা বলছেন, হ্যাঁ আল্লাহ রসুলের প্রতিনিধি হয়ে কথা বলছেন, সুতরাং আল্লাহ এবং রসুলের নিয়ে আসা, আল্লাহর নাজেল করা এবং রসুলের নিয়ে আসা দিন সম্পর্কে আপনার সঠিক জ্ঞান হইতে হবে। তো কথা এবং কাজের পূর্বে এলম হইতে হবে। এর দলিল যে কথা বলা এবং কাজ করার আগে এলম লাগবে, এর দলিল কোরআনে কারিমের আয়াত, আল্লাহ পাকের সাত কথা দলিল কওলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, ফা আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন
যে হে নবী তুমি জ্ঞান হাসিল করো, ফা আলম মানে তুমি আগে জানো, নলেজ হাসিল করো, এলম থেকে হচ্ছে ফা আলম, আলিমা ইয়া আলম, ইলমান থেকে হচ্ছে এলম, আর ফা এসছে ফা আলম হয়ে গেছে ফা আলম। সুতরাং হে নবী আপনি এলম হাসিল করুন, আপনি শিখুন, জানুন। কি জানবেন? প্রথম কি জানতে হবে? ইংলিশ মিডিয়ামে গিয়ে ইংলিশ জানতে হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, প্রথম এই কথাটি জানুন। আল্লাহ ছাড়া কেউ সত্য উপাস্য নেই, এই কথা আপনি জানুন। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা নেই, এই কথা জানুন। আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা নেই, এই কথাটি জানুন আপনি। আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা প্রথম জানতে হবে। তারপরে ওয়াস্তাগফির লিযামবিকা, আপনার গুনাহার মার্জনা কামনা করুন, আপনার গুনাহার মার্জনা কামনা করুন। মার্জনা কামনা করা কি? আমল। তাহলে প্রথম আল্লাহ বললেন যে এলম হাসিল করো, আর এলম লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, আর তারপরে কর্মের কথা আল্লাহ বলছেন, তারপরে আদেশ করছেন কর্মের। তাহলে কর্মের আদেশ পরে হয়েছে, কর্ম করবেন তার আগে এলম হাসিল করবেন। আর প্রথম আল্লাহ সম্পর্কে এলম হাসিল করতে হবে, আল্লাহর দিন সম্পর্কে এলম হাসিল করতে হবে, আল্লাহ রসুল সম্পর্কে এলম হাসিল করতে হবে, তাহলে পুরো দিন ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল হয়ে যাবে। তারপরে আপনি আমল করুন, নামাজ কায়েম করুন, যাকাত দিন, হজ করুন, রোজা রাখুন, আল্লাহর কাছে মার্জনা কামনা করুন। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিন, এবং মুমিনদের জন্য আল্লাহর কাছে মার্জনা কামনা করুন, আল্লাহর কাছে মাগফিরাত তলব করুন। তারপরে বলছেন ফাবাদা বিল ইলমে কাবুল আল কওলি ওয়াল আমাল, এই আয়াতে আল্লাহ পাক কথা এবং কাজের পূর্বে এলম দিয়ে আরম্ভ করেছেন, শুরু করেছেন, এলম দিয়ে শুরু করেছেন, যে প্রথম এলম শিখো, সূরা মুহাম্মদ এলম রাহিমাকাল্লাহ। তারপরে বলছেন লেখক যে জেনে রাখো আল্লাহ আপনার উপরে রহম করুন, আন্নাহু ইয়াজিবু আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলিম নর নারীর জন্য ফরজ, তাআল্লামু সালাসা হাযিহিল মাসাইল, এই তিনটি মাসলা সম্পর্কে এলম হাসিল করা। যখন এলম হাসিল করা প্রথম ফরজ, কি জানতে হবে? বলছেন তিনটি কথা জেনে নেওয়া প্রথম ফরজ প্রত্যেক মুসলিম নরনারীর উপর, ওয়াল আমাল বিহিন্না, এবং এই তিনটির বাস্তবায়ন করা, তিনটির প্রতি আমল করা। প্রথম কথা হচ্ছে যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আন্নাল্লাহ খালাকানা ওয়া রাযাকানা, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, এ কথা আমরা জানি। আমাদেরকে সৃষ্টি, যে কবর সিজদা করে সে কখনো এ কথা বলবে না যে এই পীর আমাকে সৃষ্টি করেছে, বলবে? কোন হিন্দু বলবে যে সরস্বতী কালী সৃষ্টি করেছে, বলবে? বলবে না। তাহলে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, রেজেক দেন কে? আল্লাহ। এখানে গিয়ে সমস্যা আছে, এখানে কবর পূজারি মনে করে যে অলিয়া অলিয়ার মাজার জিয়ারত করলে তার বরকত হয়, তাহলে বরকতটা তারা দেন, ফাইজ আছে তাদের থেকে, রুহানি ফাইজ, বুঝতে পেরেছেন, এসব হাসিল হয়। তারপরে হিন্দুদের ধারণা যে লক্ষ্মী হচ্ছে ভাগ্যের মালিক, রিজিক দেয়, তাহলে সরস্বতী বিদ্যার মালিক, তো জ্ঞান দেয়, বিদ্যা দেয়, তাহলে এইখানেই গোলমাল করে দিল গিয়ে, এরা মুশরিক হয়ে গেল। তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি রিজিক দেন। মায়ের পেটে 10 মাস যে আমরা থেকেছি, সেখানে কে রিজিক দেয়? সেখানে লক্ষ্মী দেয়, সেখানে পীর দেয়, মাজার দেয়, সেখানে আপনার নাভি দিয়ে, আমার নাভি দিয়ে যে খাবার গেছে, সুবহানাল্লাহ, মায়ের নাড়ির সাথে আপনার নাড়ির সম্পর্ক, নাভির সম্পর্ক আল্লাহ করে দিয়েছেন, আর ওখান দিয়ে 10 মাস আপনার মা আমার মা পেটে নিয়ে থেকেছে, 10 মাস মাসিক ঋতু বন্ধ হয়ে গেছে, কারণ ওই মাসিক ঋতু দিয়ে আপনাকে আল্লাহ খাবারের যোগান দেবেন, খাবার দেবেন, খাবার পৌঁছেছে। কেউ ব্যতিক্রম আছে নাকি যে কেউ বলবে যে না ওখানে আমার অন্য স্পেশাল খাবার যেত, কেরামতির খাবার যেত, অলৌকিকত্বর খাবার যেত, না ওই খাবারই গেছে, 10 মাস ওই খাবার খেয়ে, শুধু খাবার খেয়ে বেঁচে থাকেননি, বেড়েছেন, ওজন ছিল 100 গ্রাম, 50 গ্রাম, 50 থেকে 100 হইলো, 150 হইলো, 200 হইলো, করতে 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 10 মাস পরে যখন ভূমিষ্ঠ হলেন, আপনার ওজন 3 কেজি, 3.5 কেজি হয়েছে, না হয়নি? কি খেয়ে? ভাত খেয়েছিলেন, রুটি খেয়েছিলেন, দুধ খেয়েছিলেন, মায়ের দুধ তখন না, আল্লাহু আকবার, ওই রক্ত দিয়ে আপনার রক্ত মাংস তৈরি হয়েছে। আল্লাহ পাক আমাদের রেজিক দাতা, যখন আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাদেরকে রেজিক দেন, তখন আমাদেরকে আল্লাহ উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেননি, আমাদেরকে উদ্দেশ্যবিহীন অনার্থক সৃষ্টি করেননি, যে আপনি সৃষ্টি করেছেন গরু ছাগলের মতো, গরু ছাগলকে আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন যে মানুষ খাবে দাবে, মানুষের রেজিক হিসাবে, খালাকালাকুম মাহফিল আরদ জামিয়ান, তোমাদের জন্য, তোমাদের ভোগের জন্য
তোমরা গরুর গোস্ত খাবে, খাসির গোস্ত খাবে, মুরগির গোস্ত খাবে, সেই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। তোমাদের গরু দিয়ে চাষাবাদ হবে, এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। তো মানুষকে আল্লাহ উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেননি, ওয়ালাম ইয়াতরুকুনা হামালান, উদ্দেশ্যবিহীন আল্লাহ ছেড়ে দেননি, সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, শুধু সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, এইরকম করে আল্লাহ ছেড়ে দেননি। সৃষ্টি করে যদি আল্লাহ আমাদেরকে ছেড়ে দিতেন তাহলে আমরা হেদায়েত পেতাম না। এমনি তো আল্লাহ পাক নবী রাসূল কোরআন নাজিল করে অধিকাংশ মানুষ কাফের মুশরিক, বিধর্মী, বেদিন এবং বেনামাজি, পাপিষ্ঠ। তাহলে যদি আল্লাহ এইভাবে আমাদেরকে ছেড়ে দিতেন, আমাদের হেফাজত না করে, নবী রাসূল দিয়ে আমাদেরকে হেদায়েতের পথ না দেখে, তাহলে আরো গোমরাহিতে আমরা থাকতাম। বাল আরসালা ইলাইনা রাসূলান, বরং আমাদেরকে আল্লাহ পাক রব্বুল হেদায়েতের জন্য রাসূল পাঠিয়েছেন, আমাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল করে পাঠিয়েছেন। এবং আল্লাহ বলে দিয়েছেন যে এই রাসূলকে যে পাঠাইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার যদি তোমরা আনুগত্য করো তাহলে জান্নাতে যাবে। ফামান আতাউহু দাখালাল জান্নাহ, সুতরাং যেই ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, তার কথা মোতাবেক চলবে, তার আদেশ নিষেধ পালন করবে, পাপ থেকে বেঁচে থাকবে, নেকির কাজ ভালো কাজ করবে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে। ওয়ামান আসাহু, আর যেই ব্যক্তি নাফরমানি করবে, অর্থাৎ আল্লাহ নবীর বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ নবীর কথা মানলো না, আল্লাহ নবী বলেছেন সত্য কথা বলতে, মিথ্যা কথা বলে, আল্লাহ নবীর জেনা, ওয়ালা তাকরাবু জেনা, এই আয়াত আল্লাহ নবীর উপরে নাজল হয়েছে, জানিয়ে দিয়েছেন তোমরা জেনা ব্যভিচারের কাছে যেন সে ব্যভিচার লিপ্ত হয়েছে। আল্লাহ বলেছেন যে তোমরা মদ হচ্ছে এই শয়তানের কাজ, সুতরাং বেঁচে ফাজতা নিবু, ওই মদ খেয়েছে। কুলমিনাত্ত ইয়েবা, তোমরা পাক পবিত্র বস্তুগুলি খেয়েও আর খাবায় খবিজ জিনিস খেয়েও না, সে খুবই হারাম জিনিস খেয়েছে, হারাম নোংরা জিনিস খেয়েছে, সেগাটা পান করেছে, এইভাবে বহু পাপ করেছে, চুরি চুরি করেছে, আত্মসাত করেছে, বেইমানি করা, হারাম রিজিক খেয়েছে। যে ব্যক্তি আল্লাহর রাসূলের নাফরমানি বিরুদ্ধাচরণ করলো, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে হোক আর মানুষের হকের ক্ষেত্রে, দেখালাম নারা, সেই ব্যক্তি জাহান্নামে যাবে, সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। তাহলে স্থান দুইটি এখন আপনি চয়েস করুন যে আপনি যাবেন কোথায়। প্রথম আপনার ঈমান বিশ্বাসকে মজবুত করুন যে আমার মতের সাথে সাথে আমার জন্য স্থান নির্ধারিত হবে যে আমি জান্নাতে যাব না জাহান্নামে। যদি জান্নাতে যেতে পারেন, আপনার ঈমান এবং আমলের মাধ্যমে আল্লাহর রহমত হবে, জান্নাতে যাবেন আপনি, ঈমান এবং ভালো কর্মের মাধ্যমে। আর আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে আর যদি কর্ম ভালো না থাকে তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এর দলিল যে জান্নাত জাহান্নাম আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, একদল জান্নাতে যাবে সৎকর্মশীল ঈমানদার যারা, আর অসৎ ব্যক্তি যারা পাপিষ্ঠ গুনাহগার, ঈমান আল্লাহর প্রতি নিয়ে আসেনি, শিরিক করে মরে মারা গেছে, তারা চিরকাল জাহান্নামে থাকবে। ওয়াদালিল ক্বাউলু তাআলা, মহান আল্লাহর এই বাণী, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ তোমাদের নিকটে একজন রাসূল প্রেরণ করেছি। আল্লাহ আমাদেরকে সুসৃষ্টি করে ছেড়ে দেননি, গরু ছাগলের মতো করে, গরু ছাগলের জন্য আল্লাহ নবী রাসূল পাঠাননি, কুকুর শৃগালকে আল্লাহ সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন মানুষের বিভিন্ন উদ্দেশ্যে, মানুষের ফায়দার জন্য, কিন্তু তাদের জন্য নবী রাসূল পাঠাননি। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন মানুষের উদ্দেশ্যে, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা, নিশ্চয় আমি তোমাদের নিকটে একজন রাসূল প্রেরণ করেছি, শাহেদান আলাইকুম, যিনি তোমাদের ওপর সাক্ষ্য প্রদান করবেন, সাক্ষী দিবেন তিনি কাল কিয়ামতে। কিয়ামতের দিনে মানব জাতি যখন আল্লাহর দরবারে হাজির হবে তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক, কি তোমরা নামাজ পড়নি কেন, কি তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসনি, বিশ্বাস আমাকে বিশ্বাস করনি কেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা কেন বিশ্বাস করনি, কি ব্যাপার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বলে, আল্লাহর দূত বলে কেন বিশ্বাস করনি, আল্লাহর নবী বলে কেন বিশ্বাস করনি, এবং তার বিধান কেন অমান্য করেছে, মাননি মার্ক্সের বিধান মানতে, আর কারো মানতে, আর কারো মানতে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা বিধান, আল্লাহর বিধান কেন মাননি। তখন তারা মিথ্যা কথা বলে মুক্তির আশা করবে, যে দেখি যদি ঢেকে রেখে, যেমন আসামি প্রথম খানে যখন মার দেওয়া হয় না এমনি জিজ্ঞাসা করে, যারা তদন্তকারী অফিসার তার প্রথম এমনি খুব সরলে জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করে, যদি সোজাভাবে সব খোলাখুলি বলে দেয় তাহলে মারধর কিছু হয় না, দেখা গেল যে না যা হয়েছে সব সত্য কথা বলছে, লোক কিন্তু সত্যবাদী, তাহলে আপনার গায়ে একটি ছড়ি পড়বে না, মারধর করবে না আপনাকে। কিন্তু যখন একবার ডানে বামে করবেন, মিথ্যা বলে গোপন করার চেষ্টা করবেন, তারা ধরে ফেলে বিভিন্ন দিকে, দুই দিন চার দিন পর আবার নিয়ে আসবে, আবার অন্যরকম ভাবে প্রশ্ন করবে, অনেক কথা বলেছেন সে ভুলে গেছেন হয়তো, হ্যাঁ যখন গোলমাল কথায় দেখবে যে না এই কথায় তো তালমিল নাই, উল্টো পাল্টা কথাবার্তা, তখন কিন্তু শুরু হবে, তখন মারধর শুরু হবে। তো
কাল কিয়ামতে এইরকম মিথ্যুকরা দুনিয়ার আসামি হয়ে যেমন মিথ্যা কথা বলা অভ্যাস, থানা থেকে মিথ্যা কথা বলা অভ্যাস, তদন্ত কেন্দ্রে গিয়ে মিথ্যা কথা বলা অভ্যাস, মানুষের কাছে মিথ্যা কথা বলা অভ্যাস, তেমনি আল্লাহর দরবারে গিয়ে মিথ্যা বলবে। বেনামাজিরা বলবে যে আল্লাহ জানতাম না যে নামাজ এত গুরুত্বপূর্ণ ফরজ, আমরা জানতাম যে জাতিতে মুসলমান আর কি গরুর গোশত খায়, আচ্ছা আমরা তো কেটেছি ছোটতে কত কষ্ট হয়েছে, সপ্তাহ দুই সপ্তাহ মাস এরকম থেকেছি, হ্যাঁ আমরা কেটেছি মুসলমান হয়ে গেছি খতনা করে, এটাকে মুসলমানই বলে আমাদের মানুষ রাইজন। আর তারপরে আল্লাহ মেলা কিছু করেছি, সৌদি আরবে থাকতাম উমরা করেছি, নামাজ মাঝে মাঝে পড়তাম, জানতাম না যে নামাজ এত গুরুত্বপূর্ণ ফরজ। মা জানা মিন বাশিরি ওয়ালা নাজির, কেউ আমাদেরকে এই কথা বলেনি যে নামাজ না পড়লে মুসলমান থাকবে না, মিথ্যা কথা বলে মিথ্যার আশ্রয় নেবে। ওই রকমই যে কলমাই পড়েনি, কলমাই বিশ্বাস করেনি বা নাস্তিক হয়ে গেছে, সে বলে মা জানা মিন বাশির ওয়ালা নাজির, কোন আলেম এসে আমাদেরকে বলেনি, কোন আলেম এসে বুঝায়নি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। যারা আল্লাহ আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করেছে তারা বলবে আল্লাহ তোমাকে পাওয়ার জন্যই তো আমি কবর মাজারে যেতাম, যে কবর মাজারের মাধ্যমে এই মাধ্যম ওসিলা ধরেই তোমাকে পাবো, আটরসি গেলেই তোমাকে পাবো, আজমিরে গেলেই তোমাকে পাবো, ফুরফুরা গেলেই তোমাকে পাবো, চৌমনাই গেলেই তোমাকে পাবো। যারা মূর্তি পূজক তারা বলবে আল্লাহ আমরাও তো মনে করতাম যে লক্ষ্মী মানেই তুমি, হ্যাঁ লক্ষ্মীকে পেলেই তোমাকে পাবো, সরস্বতীকে পেলেই তোমাকে পাবো, দেবী দেবতার মাধ্যমে তোমার কাছে পৌঁছিবো, এই আশাই করেছিলাম, এর বেশি তো কিছু জানতাম না। লা ইলাহা ইল্লাল্লাহর কথা কোনোদিন পৌঁছেনি, মিথ্যার আশ্রয় নেওয়ার চেষ্টা করবে, তখন আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসবেন সাক্ষী হিসাবে, এসো হাজির সবার সামনে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্ব জাহানের জন্য নবী হয়েছেন, সুতরাং মুসলিম মুসলিমদের উপর সাক্ষী শুধু না, সারা বিশ্বের মানুষের জন্য সাক্ষী দিতে আসবেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাল বাল্লাগতা, তুমি কি এদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পৌঁছে দিয়েছিলে, নামাজের দাওয়াত পৌঁছে দিয়েছিলে, পৌঁছেছিল না পৌঁছেছিল না, তুমি বলেছিলে এদেরকে স্পষ্ট করে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা হাল বাল্লাগত, আল্লাহ অবশ্যই আমি পৌঁছে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে যখন ভাষণ দিয়েছিলেন তখন এই কথাই বলেছিলেন যে আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই 1,24,000 লোককে পৌঁছে দিলাম, আর এদের দায়িত্ব হলো সারা বিশ্বে পৌঁছে দেওয়া, সারা বিশ্বে হিন্দু হোক আর ইহুদি হোক আর খ্রিস্টান হোক আর কবর পূজারী হোক সবার কাছে পৌঁছে দেওয়া, নামাজের গুরুত্বই হোক আর রোজার গুরুত্বই হোক আর হজের গুরুত্ব তাদের কাছে পৌঁছে দেওয়া, আল্লাহ আমি পৌঁছে দিয়েছি তাদের কাছে। কালকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাক্ষী দিয়ে দিবেন তখন এদের মুখ কালো হয়ে যাবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাদের মুখ কালো হয়ে যাবে, মিথ্যা বলে তো কাজ হলো না, আমাদের বিরুদ্ধে সাক্ষী চলে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সত্যবাদী, কাফের আবু জাহাল আবুল আহাব তারাও সাদেক আল্লামিন সত্যবাদী বলত, তিনি সাক্ষী দিয়েছেন না তিনি পৌঁছে দিয়েছেন, তাহলে তো আমাদের এই মিথ্যার আশ্রয় নিয়ে কাজ হলো না। যারা নামাজ পড়িয়ে তারা তাদের চোখ মুখ চেহারা সব কালো হয়ে যাবে, হাই কি করলাম, আল্লাহ নবী তো বলেন যে না নামাজের গুরুত্বের কথা পৌঁছে দিচ্ছে, আমি মোহাম্মদ বলছি ফামান তারা কাহা ফাঁকা কাফারা, যে ব্যক্তি নামাজ পড়লো না সে মুসলমান থাকলো না কাফের হয়ে গেল, এই কথা আল্লাহ নবী পৌঁছে দিয়েছেন বলেননি, হাদিসে নেই, আপনার জন্য শিখা ফরজ ছিল, আগে বলেছে এলেম শিখা ফরজ। তো আল্লাহ পাক এই আয়াতে ওই কথাটি বলেছেন যে নবীকে রাসূল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল করে আমি পাঠিয়েছি শাহেদান আলাইকুম, যিনি তোমাদের ওপর সাক্ষী দেবেন, কালকে আমাদের সাক্ষী দেবেন, কামা আর সাল্লা ইলা ফিরাউন রাসূলা, যেমন আমি ফিরাউনের কাছে এক রাসূলকে পাঠিয়েছিলাম, তিনি কে? মূসা আলাইহিস সালাম, ফিরাউনকে সতর্ক করার জন্য, যাতে কালকে আমাদের ফিরাউন এই কথা না বলতে পারে যে আমি একজন রাজা ছিলাম আর আমার দরবারে না কোনো আলেম এসেছে, না কোনো জ্ঞানী মানুষ এসেছে, না কোনো নবী এসেছে, কেউ আমাকে বলেনি, আমি জানবো কি করে আল্লাহ, আমার কাছে এত ধন দৌলত ছিল আর এই ক্ষমতা ছিল, আমি নিজেকে রব প্রভু মনে করেছি, আমি মিশরের অধিপতি মনে করেছি, আমার কাছে কেউ সতর্ক সাবধান করার জন্য আসেনি, বলতে পারবে? পারবে না, কারণ আল্লাহ মূসা আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহর হুজ্জত তার উপর কায়েম করে দিয়েছেন, অর্থাৎ তার ওজর অজুহাত আর কিছু নেই বলার, মিথ্যাবাদী সাব্যস্ত হবে সেই দিন যদি অস্বীকার করে। তাহলে ফাআসা ফিরআউন রাসূলা, ফিরআউন যে রাসূল তখন এসেছিলেন মূসা আলাইহিস সালাম, সেই রাসূলের নাফরমানি করেছে, বিরুদ্ধাচরণ করেছিল, সুতরাং ফাআখাযনাহু আখযান ওয়াবিলা, আল্লাহ বলছেন তাকে তখন আমি কঠোরভাবে পকড়াও করেছিলাম, কঠোরভাবে পকড়াও করেছিলেন আল্লাহ পাক, কিভাবে ফিরআউনকে এমন একটা পরিস্থিতি আল্লাহ তৈরি করে দিলেন যে ফিরআউন খুশিতে তাকে বাধ্য করে তার বাড়ি থেকে ধাক্কা দিয়ে নিয়ে আসা হয়নি, কোনো ফেরেশতা ধাক্কা দিয়ে তাকে তার রাজপ্যালেস থেকে বের করে নিয়ে এসেছিল না, সে শক করে এসেছিল মুসাকে ধরার জন্য, মুসার অনুসারীদেরকে মুমিন মুসলিমদেরকে হত্যা করার জন্য, সে দৌড় দিয়ে ঝাঁপ দিয়ে এসেছিল, নিজেই ঝাঁপ দিয়ে এসে দেখলো যে রাস্তা তো সমুদ্রের মধ্যে হয়ে আছে, ভাবতেও পারেনি যে এই পানি আমি গেলেই
সমুদ্রের মধ্যে গেলে আমাকে ডুবিয়ে ফেলবে, খেয়ে নেবে, কথা ভাবতে পারেনি। সে ভেবেছিল যে ওপারে গিয়ে ধরবো মুসাকে, তাই না, আর জবাই করবো সবার সামনে মুসাকে, আর আমার প্রভুত্ব আমি আরো প্রতিষ্ঠিত করবো মিসরের উপর, এই কথাই কল্পনা করেছিল। কিন্তু প্রতীক্ষায় ছিল পানি আল্লাহর আদেশে, পানিকে আল্লাহ বলে পানি তুমি মুসার জন্য তোমাকে রাস্তা রাখতে বলেছি, ফেরাওর জন্য নয়, পানি তুমি ভিজে যাও, ডুবে ধ্বংস হল, ফাগারাক না হোক। আল্লাহ বলছেন ওয়াজালনাহু লিন্নাসি আয়া, আমি তাকে ডুবিয়ে দিলাম পানিতে, আর মানুষের জন্য নিদর্শন করে রেখে দিলাম, যাতে মানুষ কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবীতে মানুষ থাকবে বুঝার চেষ্টা করে। নিদর্শন মানে বুঝার চেষ্টা করা, যে ফেরাউনকে আল্লাহ পানিতে কেন ধ্বংস করলেন আর মুসাকে আল্লাহ কেন রেহাই দিলেন। আপনি ফেরাউনের দলের হতে চান না মুসার দলের হতে চান? আপনি নিজের বিবেককে বিচার দেন যে আমি কি হব। আপনি যদি রেহাই চান, দুনিয়ায় শান্তি চান, আখিরাতের শান্তি চান, তাহলে মুসা আলাইহিস সালামের দলভুক্ত হয়ে যান, ফেরাউনের দল ছেড়ে দেন। নামাজ যে আপনি ভুলে গেছেন, ফেরাউনের দলে আছেন, খবরদার, ফেরাউনের সাথে যাতে উঠতে না হয়, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেতে পারেন, মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে যেতে পারেন, এই রকমের আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আল্লাহ কোরআন নাজিল করেছেন, রাসূল পাঠিয়েছেন, ফাখাযনাহু আখযান ওয়াবিলা। দ্বিতীয় বিষয়, তিনটি বিষয়ের কথা বলেছে, তিনটি বিষয় সম্পর্কে প্রত্যেক মুসলিম নরনারীর জ্ঞান হাসিল করা ফরজ। প্রথম কি হলো, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে রেজিক দেন, আর আল্লাহ আমাদেরকে এমনিতে সৃষ্টি করে রাস্তা রাস্তায় ছেড়ে দেননি, বরং আমাদেরকে হেদায়ত করার জন্য রাসূল পাঠিয়েছেন। জি, দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ পাক আন্নাল্লাহ লা ইয়ারযা আন ইউশরাকা মাহু আহাদ ফি ইবাদাতিহি, আল্লাহর ইবাদত বন্দেগীতে কেউ যদি তার অংশীদার কাউকে বানায় তো আল্লাহ এই কথা বরদাস্ত করবেন না, পছন্দ করবেন না, আল্লাহর গোলামকে আল্লাহর সমকক্ষ করে দেবেন এ কথা পছন্দ করেন না। সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরিক করা, সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরিক করা। আপনি একজন বাদশাহ, দুনিয়ার যদি বাদশাহ নেন, একজন রাজা বাদশাহ আছে, আর ওই রাজার একটা একেবারে দরবারের নিচু শ্রেণীর চাকর, রাজার দরবারের নিচু শ্রেণীর চাকর, নিচু শ্রেণীর চাকর মানে ধরেন রাজার জুতা উঠায়, হ্যাঁ, রাজার জুতা সাফ করে, রাজার দরবারের মুচি, রাজার দরবারের আপনার কি বলে নাপিত, এই ধরনের নিচু শ্রেণীর যদি একটা রাজার কোনো গোলাম দাস থাকে আর তাকে নিয়ে এসে, রাজা একটু অন্যদিকে আছেন, রাজার যে সিংহাসন আছে সিংহাসনে এসে বসিয়ে দিলেন যে মুচি তুমি আজকের দিন রাজা হয়ে যাও, রাজার সিংহাসনে যদি বসিয়ে দেন ওই রাজা বরদাস্ত করবে? করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মালিক, তিনি বাদশাহ, মালিকুল মুলুক, বাদশাহদের বাদশাহ, আর সে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা সবাই গোলাম, নবীও আল্লাহর গোলাম আর ওলিয়া ওলিয়াও আল্লাহর গোলাম, সব মানুষ আল্লাহর গোলাম, সবাই আল্লাহর গোলাম। আল্লাহর একটা নিকৃষ্ট গোলামকে উঠিয়ে যদি আপনি আল্লাহর, বা এমনি গোলামকেও যদি উঠিয়ে আল্লাহর স্থান দিয়ে দেন, আল্লাহর কাছে দোয়া না করে আপনি দোয়া করছেন আর কারো কাছে, আল্লাহর সামনে সেজদা না করে আর কারো সামনে সেজদা করছেন, তা আল্লাহ বরদাস্ত করবেন না? কখনো করবেন না। আমি আর একটি উদাহরণ আপনাদেরকে দিই, অনেক সময় এইরকম যে আপনি কোম্পানিতে চাকরি করেন, আপনার সাথে আর একটা ছেলে চাকরি করে, আপনি কাজে খুব কিন্তু খুব পটু, খুব তাড়াতাড়ি কাজ করেন, 10 ঘন্টার কাজ 5 ঘন্টায় খালাস করে দেন আপনি, আর একটা কর্মচারী আছে 10 ঘন্টার কাজ ওকে 15 ঘন্টা লাগে, অলস, অলস নাম্বার ওয়ান, কিন্তু কাজ করে, বেইমানি নেই ওর মধ্যে, জালিয়াতি নেই, 2 নম্বরই নেই, ওই যে অলসের মধ্যে, আর আপনি খুব চতুর, তো কাজ খুব তাড়াতাড়ি করতে পারেন, খুব পটু মানুষ, কিন্তু চতুরও বেশ, চুরি করা তো খুব পটু, আপনি মালিকের ক্যাশ থেকে নিয়ে, ক্যাশ থেকে নিয়ে অন্য কাউকে দিয়ে দেন, মালিকের শত্রুকে দিয়ে দেন, মালিক বরদাস্ত করবে? কোম্পানির মালিক কাকে রাখবে? বলে আমার ওই বেটা অলস যে আছে ও ঠিক আছে, আমানতদার, বিশ্বস্ত, এক দানা খাই না আমার, একটা রিয়াল কোনোদিন চুরি করেনি, আর এ এত কাজ করে কিন্তু কাজ একে দেখে লাভ নাই, যে কাজ করে তার চাইতে বেশি চুরি করে, রাখবেন আপনাকে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন অলস বান্দা যে মুশরিক নয়, অলস বান্দা ফরজ ওয়াজিব আদায় করে, সুন্নতে ত্রুটি হয়তো আছে, নফলে ত্রুটি আছে, জীবনে তাহাজ্জুদ পড়তে পারে না, জীবনে নফল রোজা রাখতে পারে না, ওই বছরে রমজান মাসে রোজা রাখে, নফল সুন্নত রোজা সোমবার বৃহস্পতিবার কখনো রাখতে পারে না, মাসে 3টা রোজাও রাখতে পারে না, শাওয়াল মাসে 6টা রোজা হয়তো রাখতে পারেনি, তো বলে যে অলস বান্দা হইলো আমার বান্দা, জীবনে শিরিক করে না। আর আরেক বান্দা যত নফল রোজা সব রাখে, নফল নামাজ তাহাজ্জুদ পড়ে, এশরাক পড়ে, চাষ্ত পড়ে, আর আট রশিদে গিয়ে কবরে সেজদা করে, বুঝতে পারছেন? মাফ করবে ওকে?
আল্লাহ মাফ করবেন না, যে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ সাথে শিরিক করলে আল্লাহ মাফ করবেন না। তাই বলছেন ইন্নাল্লাহ লা ইয়ারদা, আল্লাহ কখনোই সন্তুষ্ট হবেন না ওই ব্যক্তির উপর, আন ইউশরাকা মাহু আহাদ ফি ইবাদাত, তার ইবাদতে যদি তার সাথে কেউ শরীক করে কাউকে। লা মালাকুন মুকাররাব, আল্লাহর নিকটবর্তী ফেরেশতাকেও যদি ডাকে, কেউ যদি ডাকে হে জিবরিল ইয়া জিবরাইল সাহায্য করো, তবু আল্লাহ বরদাস্ত করবেন না। আল্লাহর গোলাম জিবরাইল, ওয়ালা নবিয়ুন মুরসাল, এমনকি নবী রসুল, যিনি নবী এবং রসুল, মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আদেশনি, যদি কেউ বলে হে মুহাম্মদ উদ্ধার করো, জি হে মুসা উদ্ধার করো, হে ইব্রাহিম উদ্ধার করো, হে নূহ উদ্ধার করো, তাহলে আল্লাহ মাফ করবেন না। সে মুশরিক, এই শিরকের কোনো আল্লাহ মাফ করবেন না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম, মুসা, ঈসার কাছে যদি কেউ চায়, সে যদি মুশরিক হয়ে যায়, তাহলে কেউ যদি বলে ইয়া জিলান, ইয়া খাজা বাবা, ইয়া গৌসুল আজম, ইয়া গরিব নওয়াজ, হে আটরসি বাবা পীরে কিবলা, এইরকম যে বাংলাদেশে বলে লোকেরা, ওদের কি হবে, ওদের কি হবে, চিরকাল জাহান্নামে থাকতে হবে, চিরকাল জাহান্নামে থাকতে হবে। নামাজ রোজা তাহাজ্জুদ পড়েও এরকম বিশ্বাসঘাতক গাদ্দারকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিনই রেহাই দেবেন না। ওয়া দালিল কওলুহু তাআলা, আর এর প্রমাণ হচ্ছে মহান আল্লাহর বাণী, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, সিজদার স্থান সমূহ আল্লাহর জন্য বা আল্লাহর সৃষ্টি। ওয়া আন্নাল মাসাজিদা মসজিদে জামা, সিজদার স্থান সমূহ, সিজদার স্থান মানে যেখানে আপনি সিজদা করবেন এটাও, আর সিজদার স্থান মানে এটাও, এটা কার সৃষ্টি, এটাও আল্লাহর সৃষ্টি, আর যেখানে সিজদা করব জমিনে সেটাও আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাদু মা আল্লাহ আহাদা, সুতরাং আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করিও না, অন্যকে সিজদা করিও, অন্যের কাছে দোয়া করিও না। আল্লাহ যখন কপাল সৃষ্টি করেছেন, এই কপাল শুধু আল্লাহর সামনে রাখবে। আল্লাহ যখন জমিন সৃষ্টি করেছেন, আল্লাহর জমিনে একমাত্র আল্লাহকে সিজদা করবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে, না দেবী দেবতা আর না পীর ওলি, কাউকে সিজদা করবে না আর কারো কাছেই দোয়া করবে না। ফালা তাদু মা আল্লাহ আহাদা, আল্লাহর সাথে আর কাউকেই ডাকবে না, আল্লাহ ছাড়াও কাউকে ডাকবে না এবং আল্লাহর সাথেও কাউকে ডাকবে না, আল্লাহকে একমাত্র ডাকবে। এই হচ্ছে তৌহিদ। তৃতীয় বিষয় যেটি রয়েছে সেটি একটু বড়, দলিল খুব বিস্তারিত রয়েছে, সুতরাং এখান থেকে রেখে দিই। আর তা হচ্ছে যে যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করলো এবং আল্লাহর একত্র তৌহিদকে প্রতিষ্ঠা করলো, তার জন্য জায়েজ নয় যে আল্লাহর শত্রুদের সাথে, রাসূলের শত্রুদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, যদিও আপন নিকট আত্মীয় হোক না কেন। এই বিষয়ের যে দলিলটি রয়েছে সেটি সূরা মুজাদালার বড় আয়াত রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আল্লাহ সহি সালামত রাখলে আবার আলোচনা হবে। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, আমাদের যেন হিদায়াত দান করেন, আল্লাহ আমাদেরকে যেন সুমতি দান করেন, আমাদেরকে সঠিক কথা বুঝার যেন তৌফিক দান করেন, তার প্রতি আমল করার যেন তৌফিক দান করেন, আল্লাহর প্রতি ইমান, আমাদের বিশ্বাসকে সুন্দর করার তৌফিক দান করেন, রাসূলের প্রতি, কোরআনের প্রতি বিশ্বাসকে, ইমানকে সুন্দর করার যেন তৌফিক দান করেন, পাঁচ ওয়াক্ত নামাজ যেন কায়েম করার তৌফিক দান করেন। আমিন ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি।